আসসালামু আলাইকুম আপনাদের নাইনটি মিনিট স্কুলিং আমরা নাইনটি মিনিট স্কুলিং করি আমাদের যারা ছাদ বাগানি আছে ছাদ বাগানিদের যে ছাদ বাগান করতে গিয়ে অথবা মাঠে যারা ফসল উৎপাদন করেন তাদের বাগান করতে গিয়ে যেখানে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার জন্য সমস্যা সলিউশনগুলো আমরা দেওয়ার জন্য চেষ্টা করি আমরা যথাসাধ্য চেষ্টা করি সলিউশনগুলো দেওয়ার জন্য তো আমি আশা করি যে কিছুটা হলেও কাজে লাগবে আমার এই নাইনটি মিনিট স্কুলিংটা আমরা শুরুতে আমরা নাইনটি মিনিট স্কুলিংটা করতাম হচ্ছে সেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুশো সাত নম্বর রুমে সবাই এসে আমরা নাইনটি মিনিট স্কুলিং করতাম কিন্তু করোনাকালীন সময়ে আমরা লাইভে চলে আসলাম লাইভে এসে আমাদের কাছে যেটা মনে হয়েছিল যে খুব বেশি ইফেক্টিভ হবে না তবুও আমরা চেষ্টা করছি ইফেক্টিভ করার জন্য আমরা আশা করছি যে অতি শীঘ্রই আমরা করোনাকে জয় করব এবং আবার আমরা আমাদের সেই পুরনোভাবে উপস্থিত হয়ে সরাসরি প্রশ্ন করে জেনে নেয়ার জন্য নাইনটি মিনিট স্কুলিং আমরা উপস্থিত হতে পারব আমরা সেই চেষ্টা করি সবসময় আসলে হচ্ছে নাইনটি মিনিট স্কুলিং হচ্ছে গ্রিন বাংলাদেশে আমরা যারা গ্রিন বাংলাদেশের পরিবেশ নিয়ে কাজ করি তাদের একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা নলেজ শেয়ারগুলো করি আমরা আপনাদেরকে প্রশ্ন করার জন্য প্রশ্ন করার জন্য বলছি আপনার ইচ্ছা করলে এখানেও প্রশ্ন করতে পারবেন আমি কিছু স্লাইড দেখিয়ে যারা আগে প্রশ্ন করেছেন সেগুলো আমরা আলোচনা করব আমি দেখছি যে অনেকেই জয়েন করছেন তো আমরা স্লাইড শেয়ার করে যখন করব তারপরে আমরা আপনাদের যে প্রশ্নগুলো এখানে থাকবে সেগুলো আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আশা করছি যে আপনারা যারা ছাদ বাগান করছেন শীতের ফসলের প্রস্তুতি আপনারা ঠিকই নিয়ে নিয়েছেন কিছুদিন আগে অনেক বৃষ্টি হলো ফসলের আমাদের যে চারাগুলো আছে সেগুলো ক্ষতি হয়েছে আমরা আশা করছি যে আমরা পুষিয়ে নিতে পারব এখন যে সমস্যাগুলো আপনারা যেগুলো জানিয়েছেন সেগুলোর সলিউশন দেওয়ার জন্য আজকে আমরা চেষ্টা করছি আমরা কিছু সাইট শেয়ার করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা জানেন যে নাইনটি মিনিট স্কুলিং হচ্ছে কৃষি বিষয়ক যে প্রশ্নগুলো আছে সেগুলো শুধু শেয়ার করা সেগুলোর উত্তর সলিউশন খুঁজে বেড়ানো আমরা এমন না যে মাঠ পর্যায়ে ফসল বড় বড়ো যে বাগানি আছে সেগুলোর জন্য আমরা ছাদ বিষয়ক কল্পনা করে ছাদকে কীভাবে নিরাপদ খাদ্য করা যায় উৎপাদনশীলতা যে কীভাবে বাড়ানো যায় অথবা রোগ বালায় কীভাবে বন করা যায় অথবা নতুন নতুন জাত দিয়ে কিভাবে ছাদকে সুন্দর করা যায় সেটা হতে পারে ফল ফুল সবজি অথবা মেডিসিনাল প্ল্যান্টস সব কিছু মিলিয়েই কিন্তু আমরা ছাদ বাগান করে থাকি আমাদের ছাদ বাগানেই অনেক সমৃদ্ধ এবং তারা অনেক নতুন নতুন ফসল নিয়েও কাজ করেন গ্রিন বাংলাদেশ আমরা কাজ করছিলাম কৃষি পরিবেশ এবং এই কৃষি এবং পরিবেশের সাথে যত রকম ইনোভেশন আছে সেগুলো নিয়ে বাপাসের ছবিটাতে আপনি দেখেন আমরা পরিবেশ নিয়ে কথা বলি আমরা কিন্তু এই নয় যে দুস্থ মানুষের পাশে আমরা থাকবো না আমরা কিন্তু দুস্থ মানুষের সাথে পাশে থাকি আমরা বিভিন্ন রকমের সচেতনামূলক সচেতনমূলক যে কর্মকাণ্ডগুলো আছে যেমন একটা কথা বলি যে আমরা ছোটোবেলায় আমাদের সমসাময়িক যারা আছেন তারা জানেন যে আমরা সদা সত্য কথা বলি বা গুরুজনের করণতি এরকম বিদ্যা ও ধন এগুলো কত কিছু পড়েছিলাম আমাদের সেই আদর্শ লিপির কথা এখন সেই বইগুলো হারিয়ে গিয়েছে তবু আমরা চেষ্টা করছি এই গ্রিন বাংলাদেশ এই জিনিসগুলো নিয়ে চর্চা আমরা করবো যেমন আমরা সবাইকে উদ্বুদ্ধ করি যে আমরা টাকায় লিখবো না আমরা গাড়িতে যখন চলবো হর্ন দিব না দুঃস্থদের পাশে থাকবো পরিবেশ নিয়ে আমরা সবসময় কিন্তু এই আবার আছি আমরা কিভাবে ব্যাংক বানানো যায় কিভাবে আমাদের গরিবদের পাশে থাকা যায় দুঃস্থদের পাশে থাকা যায় সে সব কিছু নিয়ে কিন্তু আমরা গ্রিন বাংলাদেশ কাজ করি সো গ্রিন বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম যেটা হচ্ছে পরিবেশ এবং টোটাল ইকোসিস্টেম নিয়ে কিন্তু কাজ করে আপনারা জানেন যে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের জন্য চেঞ্জ হচ্ছে কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে অক্সিজেন কমে যাচ্ছে আমরা গ্রিন বাংলাদেশ সবসময় চেষ্টা করছি রিভার্স ওয়েতে কাজ করার জন্য কেমন করে উল্টো হয়ে যাবে অক্সিজেন বাড়বে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে তাহলেই কিন্তু সম্ভব আমাদের সন্তান একটি সুন্দর বাংলাদেশে রেখে যেতে পারবো তাই তো দরকার গাছ লাগানো বেশি বেশি গাছ লাগাবো আর সেই গাছ লাগানোর জন্যই কিন্তু গ্রিন বাংলাদেশের প্ল্যাটফর্ম আমরা এই গ্রিন বাংলাদেশে আমাদের যে গ্রিন বাংলাদেশ আছে সেখানে কিন্তু সমাজের বিভিন্ন ভালো ভালো মানুষগুলো কিন্তু সবাই এসে জড়ো হয়েছেন এই গ্রিন বাংলাদেশে যেখানে আমরা গাছ নিয়ে কথা বলি পরিবেশ নিয়ে কথা বলি সব কিছু মিলিয়ে আহ নাইনটি মিনিট স্কুলিং এই গ্রিন বাংলাদেশের যে সমস্যাগুলো থাকে সেগুলোর সলিউশনগুলো গাছ বিষয়ক বাগান বিষয়ক ছাদ বিষয়ক সব কিছু সলিউশনগুলো আমরা প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় সাড়ে ছটায় আমরা শুরু করেছিলাম কিন্তু সাড়ে সাতটায় এখন সাড়ে ছটায় সন্ধ্যা অনেক আর্লি হয়ে যায় সেই সাড়ে ছটায় আমরা কিন্তু শুরু করি আপনাদের কাছে শুরু করার আগে যেটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা নিজেরা দেখে যেমন উপকৃত হবেন অন্যদের দেখার একটা ব্যবস্থা যদি করে দেন যদি এটা শেয়ার করে দেন আপনাদের টাইম লাইনে তাহলে অনেক মানুষ জানতে পারবে দেখতে পারবে তো আমার কাছে রিকোয়েস্ট আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা প্লিজ আজকের আমাদের লাইভ অনুষ্ঠানটা আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন আমি কিছুক্ষণ আগে দেখেছি ইসলাম ভাই কিন্তু আমাদের লাইভে জয়েন আমি পরে জানাবো করেছেন আবার আপনাকে আপনি একটা সুন্দর পাতা ছবি দিয়ে বলেছেন এই রোগটা কিসের আসলে এটা খুব মজার একটা রোগ এটা অনেকগুলো জিনিস কাজ করে এখানে লিফ মাইনার লিফ মাইনার হচ্ছে লিপের ভিতর দিয়ে পোকাটার ঢুকে ঢুকে ডিমগুলো যখন বাচ্চা লার্ভা হয় তখন ভিতর দিয়ে খেয়ে খেয়ে যায় পাতাটাকে তখন এটা পাতাটাকে ভাব তৈরি করে এবং মানে বোটে বোটে যায় এইটার জাস্ট সুড়ঙ্গ তৈরি করে যার ফলসিতে কিছুদিন পরে ওই জায়গাটা ব্রাউন হয়ে যাবে বাদামি হয়ে যাবে পাতাগুলো কুকড়ে যায় গাছের ফলন কিন্তু অনেকাংশে কমে যায় এই পাতাগুলো যখনই দেখা যাবে তখনই কিন্তু এটাকে সরিয়ে ফেলতে হবে সরিয়ে ফেলে পা দিয়ে পিষে মেরে ফেললেই কিন্তু অনেকাংশে কিন্তু কন্ট্রোল করে ফেলা যায় খুব সহজ কিন্তু কন্ট্রোল করা অবশ্যই পাতাগুলোকে সরিয়ে ফেলতে হবে আর যদি পুরো গাছ থেকে পাতাগুলো সরিয়ে অন্য যেন আবার নতুন করে আক্রমণ না হয় তার জন্য যদি নিম তেল সম্ভব সাবান পানি সম্ভব তাহলে একটু স্প্রে করে দিবেন খেয়াল করে দেবেন একটা দুইটা পাতা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন আপনার গাছের আর বাড়বে না তো আমি আশা করছি মীরভাই আপনি পাতাগুলো সরিয়ে ফেলবেন পুড়িয়ে ফেলবেন অথবা মাটি তুলে পুঁতে দিবেন আর হচ্ছে একটু নিম তেল সাবান পানির সাথে মিশিয়ে একটু স্প্রে করে দিবেন তাহলে হয়ে যাবে আহ জনাব মোহাম্মদ রেদওয়ান উনি একটা সুন্দর কথা লিখেছেন কথাটা পড়ছিলাম ওনার লেখাটা পড়ছিলাম এবং কিছুটা আমি একটু লজ্জাও পাচ্ছি পাশাপাশি হচ্ছে যে আমি কিন্তু কি বলে এটাকে ভালো লাগছে যে আমি নাকি কৃষি কৃষক এবং দেশের জন্য চিন্তা করছি আসলে সব মানুষ কিন্তু করছে গ্রিন বাংলাদেশটা আপনারা যারা সবাই আমার সাথে আজকে যে লাইভে আছেন খেয়াল করে দেখেন শত ব্যস্ততার মাঝেও আমরা কিন্তু পরিবেশকে ভালো করার জন্য দেশটাকে ভালো করার জন্য গাছপাতা সবুজে ভরিয়ে দেওয়ার জন্য আমরা সবাই মিলে কাজ করছি আসলে সবার এই সমস্ত কিছু কৃতিত্ব কিন্তু সবার আমি অবশ্যই রেদওয়ান ভাই আপনার যে আপনি যে কথাগুলো লিখেছেন সেটার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর সবার কাছে দোয়া চাচ্ছি যেন কাজগুলো আমি করে যেতে পারি ময়ুন ভাই লিখেছেন তিন আর ড্রাগন এই দুটো ফল নিয়ে উনি কিছু জানতে চাচ্ছেন যে এটা সমস্যা সম্ভব না দুটো ফল বাংলাদেশে কিন্তু নতুন বা খুব জনপ্রিয় হয়েছে কারণ হচ্ছে আমাদের দেশে যে উচ্চ তাপমাত্রা এবং লাইটের যে পরিমাণে সূর্যের আলো আছে সেটাতে দুটোই কিন্তু খুব ভালোভাবে উৎপাদন হয় তবে একটা শর্ত জাত কিন্তু নির্বাচন করতে হবে সুন্দর বাজার দাম পেতে হলে কমার্শিয়ালি যদি এটা ভালো করতে চায় জাত নির্বাচনটা খুব ভালো করতে হবে তিন ফসলের নতুন নতুন অনেক সুন্দর ফল চলে আসে আমরা মিশরীয় ডুমুর বলেছিলাম তারপর অনেকগুলো ডুমুর কিন্তু আসছে নতুন নতুন জাত চলে আসছে যেগুলো উচ্চ ফলনশীল পাশাপাশি ড্রাগনে তো কথাই নেই ড্রাগনের আমার খুব পছন্দ হচ্ছে যেমন হলুদটা পাওয়া যায় সাদাটা পাওয়া যায় আরও রং আছে তারপর লালটা পাওয়া যায় যেটা পার্পল কালার আমার পার্পল কালারটা খুব মজা লাগে কিন্তু খুব আছে কমার্শিয়ালে যারা চাষ করতে চান শুরু করে দেন এখনই সময় শুরু করে দেয়ার আমি আশা করছি ময়ুদ্দিন ভাই আপনার দ্বারা একটা কমার্শিয়াল চাষ শুরু হোক তিন এবং ড্রাগন ফ্রুটসের হয়ে যাক না অসুবিধা কোথায় রোমানা মিতু আপু লিখেছেন পাতাগুলো মরে যাওয়ার কারণ বুঝি না আসলে এই পাতাগুলো ফুলের আপনার এই জুই ফুলের পাতাগুলো কচি অবস্থায় পোকা কামড় দিয়েছিল যার জন্য এই পুরো জায়গাটা কিন্তু ব্রাউন হয়ে যাচ্ছে ব্রাউন হয়ে শুকিয়ে যাবে এই পাতাগুলো সরিয়ে ফেলেন নতুন পাতা সুন্দর পাতা গজাবে এবং দেখবেন আবার গাছটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা যখন আমাদের এই বর্ষাকালটা থাকে তখন যেহেতু প্রচুর তাপমাত্রা থাকে এবং পোকা আক্রমণ বেড়ে যায় তখন আবার শীতে দেখবেন সুন্দর হয়ে যাবে সো ভয়ে কোনো কারণ নেই আপনি শুধুমাত্র যেন পোকা নেক্সট টাইম যেন আর পোকা না আসে নিম তেল একটু স্প্রে করে দেন তাহলে তার পোকা আসবে না সেটা কিন্তু করতে পারেন মৃত আপু আরেকটা প্রশ্ন করেছেন উনি খুব ভালো বাগানই মনে হচ্ছে শিকড়ের ছবি দিয়ে দেখিয়েছেন যে গাছগুলো পচে যাচ্ছে আসলে যে পরিমাণে বৃষ্টি হলো এবার সেগুলো গাছগুলো যে বেঁচে আছে এর টবে অনেক সময় পানি জমে যাচ্ছে ড্রামে পানি জমে যাচ্ছে পানি জমে থাকার জন্য এটা একটা কারণ কিন্তু পেছনের ভিতরে কারণটা হচ্ছে জমে থাকলে কি কি হয় ব্যাকটেরিয়া গ্রো করে অথবা ফাঙ্গাস গ্রো করে এই দুটো ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস অথবা ব্যাকটেরিয়া ফাঙ্গাস দুটোই যদি শিকড়ে আক্রান্ত হয় এই পানি জমে থাকার কারণে তাহলে কি হয় সবগুলো রূপ পচে যাবে এবং সেটা পানি যেন না জমে যায় জন্য বারবার বলেছিলাম বর্ষার শুরুতেই যে আপনার বাগানের টবে কখন অথবা ড্রামে কখনোই যেন পানি না জমে যায় সেটার ব্যবস্থা কিন্তু আপনাকে করতেই হবে সেটা যদি করেন তাহলে কিন্তু দেখবেন অনেক অনেকাংশে কিন্তু ভালো হয়ে যাবে তবে এখন কি করণীয় হতে পারে ভালোভাবে নিড়িয়ে দেন নিড়িয়ে দিয়ে যেন রৌদ্র লেগে মাটির সোলারাইজেশন রৌদ্র যেন লাগে তাহলে মাঠুট মরে যাবে সব কিছু মরে যাবে মাটিটা শোধন হয়ে যাবে তারপরে সম্ভব হলে একটু চুন দিয়ে দেন পরে উপরে চুনটা ছিটিয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেন সম্ভব যদি হয় নিম খৈল পাউডার যেটা ন্যামাটোরকে কন্ট্রোল করে আপনার ব্যাকটেরিয়া কন্ট্রোল করবে ফাঙ্গাস কন্ট্রোল করবে সবকিছু খুবই উপকারী নিম ছিটিয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে সম্ভব যদি হয় একটু জিপসাম মিশিয়ে দিতে পারেন চুনের ভিতরে ক্যালসিয়াম আছে জিপসামেও কিন্তু ক্যালসিয়াম আছে সো চুন দিলে জিপসাম না দিলেও চলবে জিপসামে হচ্ছে ক্যালসিয়াম এবং সালফারের জন্য দেওয়া হয় আর যদি মনে করেন যে শিকড়গুলোতে গন্ধ আছে তাহলে বুঝতে হবে ব্যাকটেরিয়া হয়েছে তখন আমার কাছে মনে হয় একটা ড্রামে এক টেবিল স্পুন ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে আর কিছু করার দরকার নেই আগে ব্যাকটেরিয়াগুলো মরে যাক তাহলে দেখবেন গাছ আবার সোজা হয়ে যাবে সুন্দর হয়ে যাবে দেখেছি রুবরাল দিলে অনেক সময় ফিউজারিয়াম কন্ট্রোল হয় আর ক্লিবায়ো তো ওষুধ ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস দুটাই কিন্তু কন্ট্রোল করে ক্লিবায়ো আপনার হাতে যদি ক্লিবায়ো থাকে তাহলে গাছটা সহ শিকড়গুলো মাটিটা সহ ভালোভাবে একটু ক্লিবায়ো দিয়ে ভিজিয়ে দেন আমি বারবারই বলি কি যে মাটি তৈরি করার সময় কিছু বালি মিশিয়ে দিবেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেকাংশেই কম হবে বালিতে পানি আটকে থাকে না অথবা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস খুব বেশি গ্রো করতে পারে না সেদিকে কিন্তু খেয়াল রাখবেন মৃত্যু আপু আরো লিখেছেন সুন্দর একটা পেপের ছবি দিয়ে বলেছেন পেপের এই সমস্যাগুলো কেন হচ্ছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি আছে এটা কিন্তু বাংলাদেশের কমন সমস্যা আমরা বলি অ্যানথ্রাকনোস অ্যান্থ্রাক্সপোস কিন্তু আপনার বাসায় তুলে নিয়ে আসার পর তো হচ্ছে না এটা কিন্তু গাছেই কিন্তু হয়েছিল গাছে ছোট ছোট স্পট ছিল বাসায় আনার পরে এটা এক্সপান করেছে সো গাছের যত্ন নিতে হবে গাছের যত্ন কি আপনাকে মাটির খেয়াল করতে হবে পেঁপে গাছ কিন্তু পানি সহ্য করতে পারে না সুন্দর ওয়েল ড্রেইন আপনাকে মাটিগুলো তৈরি করতে হবে ভালোভাবে ড্রেন তৈরি করে নিতে হবে ক্রপ রোটেশন করা এই বছর দু বছর এখানে আপনার পেপে গাছ আছে তারপরে বছর অন্য জায়গায় যদি করেন এভাবে রোটেশন করে যদি করেন তাহলে কিন্তু এই রোগটা খুব কম হয় তাছাড়া সহজ ওষুধ আছে আমাদের জন্য যদি ড্রামে হয় ছাদে যদি হয়ে থাকে তবে যদি হয়ে থাকে আপনি সামান্য পরিমাণে নিম তেল সাবান পানি দিয়ে গাছটাকে পাতাগুলোকে সবসময় যদি ভিজিয়ে ধুয়ে দেন অথবা ফল যখন কাঁচা অবস্থায় থাকে তখন যদি একটু ধুয়ে দেন তাহলে দেখবেন বাসা বাসায় ফলটা আনার পর এরকম গুলো এই মানে হচ্ছে গাছটি আপনাকে যত্ন করতে হবে গাছে যদি আপনি নিম তেল আর সাবান পানি মিশিয়ে স্প্রে করে ফলগুলো ধুয়ে দেন তাহলে বাসায় আনলে এটা সহজে পুজবে না আমি বারবারই বলছি বায়ো মিরাকেল কাজ করে বায়ো আপনি দিলে এটা খুব ভালো কাজ করবে তবে সহজ একটা পদ্ধতি আমি বলি সব ফসলের ক্ষেত্রে আমি বারবারই কিন্তু বলি যে বর্দমিরচা বদ্যমিরচা কিভাবে তৈরি করে চুন আর তুতে চুন আর তুতে মিশিয়ে যদি পানির সাথে মিশিয়ে যদি স্প্রে করে দেন এটাকে বর্ধ মিরচা বলি বর্ধ মিচা যদি স্প্রে করেন তাহলে সব কিছুর সলিউশন কিন্তু আপনি পাচ্ছেন সো বর্ধ মিচায় খুব ভালো কাজ করে আপনারা চেষ্টা করবেন যেন বর্ধমিরচা দিয়ে এই ফসলগুলোকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখেন এটা টমেটো গাছ হতে পারে মরিচ গাছ হতে পারে বেগুন গাছ হতে পারে পেঁপে গাছ হতে পারে স্ট্রবেরি হতে পারে সব গাছেই আপনি ক্যাপসিকামে খুব ভালো কাজ করে মাটিতে চুনো অ্যাড হয়ে যায় গাছটাও পরিষ্কার থাকে আহ মৃতু আপু আরেকটা প্রশ্ন করেছেন যে গাছের পাতাগুলো এইরকম কেন হয়ে যাচ্ছে থুজা গাছ প্রথমেই কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে এত বড় একটা গাছকে থুজা গাছকে এত ছোট পটে রেখে দিয়েছেন কেন ওর তো খাবারের কষ্ট হচ্ছে আবার আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি গাছের ডালগুলো কাটেন না শীতের আগে এগিয়ে যদি কেটে দিতেন শীতের সময় অনেক সুন্দর হতো যেমন এখন কেটে দিতে পারেন এখনই দ্রুত কেটে দেন এটাকে ডিপটিং করে অন্য একটা বড় টবে লাগিয়ে দিয়ে ডালগুলো যদি কেটে দেন তাহলে কিন্তু খুব ভালো হয়ে যাবে একটু খাবার দিই খাবার কি দিব অন্য কিছু দেওয়ার দরকার নেই ভারমিটি চা বানিয়ে গল্প করতে আবার আমার চা খেতে ইচ্ছা হচ্ছে আপনারা চা অনেকক্ষণ আছে কথা বলবো তো আপনারা যারা চা নিয়ে বসেননি চা নিয়ে বসেন সরি তো ভার্মিটি ভার্মি কম্পোস্ট ভিজিয়ে রেখে গাছের গোড়ায় দিয়ে দেন ওই ভিজানো পানিটাতে যদি এক চিমটি ইউরিয়া দিয়ে দেন তাহলে আরও গাছ সবুজ হবে সো ভার্মিটি আপনি ব্যবহার করেন আর ডিপোটিং করে দেন অন্য এক বড় প্রবে লাগিয়ে দেন দেখবেন গাছটা ভালো হয়ে যাবে আর সম্ভব হলে একটু গাছের ডালপালাগুলো ছেড়ে দিবেন তাহলে দেখবেন সুন্দর হবে আমরা এটাকে প্লুনিং বলি শীতের আগে যদি প্লুনিং করে দেন তাহলে গাছটা সুন্দর হবে মিতু আপু আরেকটা প্রশ্ন করেছেন এই সিরিজ প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আমি খুব খুশি হয়েছি আপনার অনেক জানার বিষয় আমার আমার আমি ধরে নিচ্ছি আপনি অনেক কিছু জানেন এবং জানতে চাচ্ছেন সো আপনার এই যে ছবিটা দিয়েছেন ছবিটা কমন যেটা ফিচারটা যে এটাকে পটাশ সারের অভাব পটাশ সারের অভাব হচ্ছে গাছের সামনে থেকে এই পোর্শনটা ব্রাউন হয়ে পুরে 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 আসতে থাকবে এটা পটাশ সারের অভাব যদি দেখেন কমনলি এই সিমটমটা দেখা যায় তাহলে পটাশ সারের অভাব তাহলে পটাশ সার দিয়ে দেন আমাদের খুব কমনলি পাওয়া যায় যেটা সেটা দিয়ে দিতে পারেন লাল সারটা দিয়ে দিতে পারেন জনাব সাইফুর রহমান আসাদ ভাই লিখেছেন ওয়ালাইকুম সালাম পাতা হলুদ হয়ে যাচ্ছে কারণ কি পাতা গাছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে হলুদ কিন্তু দুই রকম ভাবে হয় একটা হচ্ছে খেয়াল করে দেখবেন শশা গাছ টমেটো গাছের নিচে পাতাগুলো হলুদ হয়ে থাকে আবার কখন কখন উপর থেকে হতে থাকে এই গাছটাতে দেখা যাচ্ছে যে উপর থেকে হচ্ছে মানে হচ্ছে মাইক্রো এবং এখানে নানাবিধ অভাব রয়ে গিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে খেয়াল করে দেখেন উপরের পাতা যখন বিভিন্ন কালার চেঞ্জ করে মানে হলুদ হালকা হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে সালফার ফেরাস কপার ক্লোরিন ম্যাঙ্গানিস মলিডিয়ান এগুলো মানে সবগুলো হচ্ছে মাইক্রো আর একটা সালফার হচ্ছে মাইক্রো এই নিউট্রিন গুলোর অভাব হয় খেয়াল করে দেখেন নিউট্রেন গুলো আচ্ছা এতগুলো খাবারের অভাব হয়ে গেল আপনার এই গাছটাতে এতগুলো খাবারের অভাব হয়ে গেল মাটিতে মাটি কি খাবার গুলো নেই আমার কাছে মনে হচ্ছে আসলে এই সব কিছুর অ্যাভেলেবিলিটি কমে গিয়েছে মানে শিকড় তুলতে পারছে না এমনও হতে পারে খুব বৃষ্টি হয়েছে এখন এটার জন্য নিউট্রিয় নিতে পারছে না অথবা এমন হতে পারে মাটি পিএইচ চারের নিচে চলে আসছে মনে আছে তো বারবার পিএস এর কথা বলতাম পিএস যদি চারের নিচে চলে যায় পাঁচের নিচে চারের নিচে কাছাকাছি চলে আসে তখন কিন্তু সমস্ত খাবার তোলার শিকড় তুলে নেয়ার ক্ষমতাগুলো হারিয়ে ফেলে সহজ কথা তাহলে কি করতে হবে তাহলে কি করতে হবে পিএস এ আমরা চুন দিতে পারবো চুন দিয়ে দিলে হলো চুন কি নর্মাল ক্যালসিয়াম কার্বনেট আবার ডলোমাইট চুন দিলেই হয়ে যাবে পিএস কি করবে বাড়বে চুন অথবা ডলো চুন দুটোই চুন দুটা যে কোনো একটা দিতে পারি চুন কমনলি বা আশেপাশে বাজারে যে কোনো জায়গায় চুন পাওয়া যায় সেই চুনটা দিলেই হলো সেই চুনটা আপনি কি করবেন কীভাবে কেমন করে দিবেন চুন কিন্তু বাজার থেকে নিয়ে আসলে যদি পানি দেন গরম হয়ে যাবে তাহলে গাছের গোড়ায় যদি দেন গরম হয়ে যেতে পারে জন্য আগে কি করতে হবে একটা পকে প্যাকেটে করে আপনি নিয়ে আসছেন কাগজের ঠোঙায় করে এই ঠোঙ্গাটা একটু রাতে বেলায় পানি ছিটা দিয়ে রাখেন একটু বেশি করে দেখবেন সারা রাতে এই পানি ছিটা দিয়ে রাখার কারণে সারাতে পরের দিন পাউডার হয়ে গিয়েছে তাহলে পাউডার এখন এক চামচ এক চামচ করে এক টেবিল স্পুন একটা টপের ভিতরে দিয়ে দেন তাহলে হয়ে গেল মাটির সাথে নিড়িয়ে দিয়ে দিলেন তাহলে হয়ে গেলো তো কঠিনভাবে না চিন্তা করে সহজভাবে চিন্তা করবেন যে গাছের গুঁড়ায় গোড়া পাউডারটা ভিজানোর দরকার নেই পাউডারটা পাউডার করার পর পরের দিন আমি টবে মাটির সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে নিরিয়ে দিলাম ওই দিন আর পানি না দিলেই চলবে তারপর দিন থেকে পানি দিতে থাকবেন দেখবেন আস্তে আস্তে পিএইচ ভালো হয়ে যাবে গাছের চেহারা চেঞ্জ হয়ে যাবে সো খুব সহজ চুন দিয়ে দেন তবে চুনের পরিবর্তে জিপসাম অনেকে সাজেস্ট করে ক্যালসিয়াম জিপসামের ভিতরে ক্যালসিয়াম সালফেট থাকে ক্যালসিয়াম এবং সালফার থাকে বাট ক্যালসিয়াম কার্বোনেট কার্বোনেট নাই দেখে তারা কিন্তু পিএইচটাকে বাড়াতে পারে না সো পিএইচ যখন বাড়াবেন তখন চুনে দিতে হবে চুন অথবা ডলো চুন কিন্তু জীবসান দিলে ক্যালসিয়াম এবং সালফার পাবে তারা পিএস চেঞ্জ করে না আমাদের একটা প্রিয় আপু মনিরা খান আপু লিখেছেন অনেকগুলো সিরিজ অফ প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আচ্ছা প্রশ্নগুলো সবগুলো এখানে না পড়ে আমি একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি আপু কি দেখছেন অবশ্যই দেখছেন আমি স্বীকার করছি বুঝতে পারছি দেখছেন তো আপনার সমস্যাটা হচ্ছে প্রথম বেগুন লাউ মিষ্টি কুমড়া এই ফুলগুলো আসে কিন্তু ফল হয় না একটাই কারণ যদি পলিনেশান না হয় যেমন বেগুনে গাছের গোড়ায় যদি পলিনেশান গোড়ায় যদি বেশি পানি জমে থাকে অনেক সময় পলিনেশান হচ্ছে না বা ফুড ড্রপ হয়ে যায় সো আপনাকে নিড়িয়ে দিয়ে পানিগুলো সরিয়ে ফেলতে হবে আর এখানে যেগুলো মিষ্টি কুমড়া লাউয়ের কথা বলেছেন ওয়ান জি টু জি মনে আছে ক্লাসে বলেছিলাম গাছের লাউয়ের ডা ডোগা কাটতে হবে কাটলে কিন্তু ফিমেল ফ্লাওয়ার সংখ্যা বাড়তে থাকে তখন পলিনেশান হওয়ার সম্ভাবনা থাকে বাট আপনি যদি ফুলগুলো নিজে পলিনেশান করে দেন আপনি যদি হ্যান্ড পলিনেশন করে দেন তাহলে কিন্তু ফলের সংখ্যা বেড়ে যাবে সো পলিনেশন কিন্তু খুব দরকার আর প্লন মানে ডালপালা ছাঁটতে ছাড়তে হবে লাউের গাছ উঠছে আগাটা কেটে দেন তাহলে টু জি থ্রি জি বের হবে তখন কিন্তু আপনার পলিনেশান ফিমেল ফ্লাওয়ার সংখ্যা বেড়ে যাবে পলিনেশান হওয়ার সম্ভাবনা বেশি হবে আর আপনি হাতে পলিনেশন করে দিলে ফলগুলো অনেক বেশি হবে আপনি প্রশ্ন করেছেন কমলা ও লেবু গাছের পাতায় এরকম বড় বড় দাগ পড়ে পাতা এবং ফলে এই দাগগুলোকে আমরা ক্যানকার বলি এটা বিভিন্ন ফলে হতে পারে সাইট্রাসের সব গ্রুপসেই হয় এর জন্য হচ্ছে এটাকে কন্ট্রোল করার জন্য আমরা সাইট্রাস ক্যাঙ্কার বলে থাকি এটা ব্যাকটেরিয়া দেওয়া হয় ব্যাকটেরিয়া হয়ে গেলে কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট আমি বারবার বলছি ব্লিচিং পাউডার আমরা দিই সবসময় তো গাছে তো আর ব্লিচিং পাউডার দেওয়া যাবে না সো আগে থেকে প্রিপারেশন নেওয়া দরকার ছিল গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস গুড এগ্রিকালচার প্র্যাকটিস কি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে চাষাবাদ আপনি ডালপালা যদি আগে ছেড়ে দিতে সুন্দর ফলগুলো সুন্দর করে দিতে পারেন তাহলে কিন্তু এটা আর হতো না তবে বাবান পানি দিয়ে যদি সবসময় আপনি এটা পাতাগুলো ধুয়ে দেন তাহলে কিন্তু এটা হতো না আপনার এই ক্যাঙ্কার জন্য কপার ফাঁজিসাইড দিলে সরাসরি মরবে না কিন্তু পরবর্তীতে আর আক্রমণ হবে না তারপর বর্ধ মিরচায় কথা তো আমি বারবারই বলি যে বর্ধ যদি সবসময় দিয়ে আসতেন এমন হতে পারে যে পনেরো দিন পর পর চা বা এক মাস পর বর্ধ মিরচা দিচ্ছি বর্ধ মির কোনগুলো আর চুন আর তুতে দুটা মিশিয়ে পানির সাথে মিশিয়ে দেয়া আমরা বিভিন্ন আমরা জানি কিভাবে বানাতে হয় তাই না অথবা আপনি যদি নিম তেল আর সাবান পানি দিয়ে স্প্রে করে দিতেন তাহলে কিন্তু এটা হতো না তাহলে গুড প্র্যাকটিস করতে হবে আর আপনি যেভাবেই হোক বর্ধ বিচ্ছা মাঝে মাঝে স্প্রে করতে হবে আর এখন যেটা করবেন আমি জানি না আপনার কাছে বায়ো আছে কি কিনা বায়ো স্প্রে করে দিলে এই ফলগুলো আবার সবুজ হয়ে যাবে ব্যাকটেরিয়াগুলো কন্ট্রোল করতে পারে ক্লি ক্লিবায়ু আহ সুন্দর প্রশ্ন এটা অনেকেই প্রশ্ন করেছেন মরিচ গাছের চারাগুলো পাতাগুলো কুকড়ে যাচ্ছে দেখেন এই গাছগুলো ছোটো ছোট গাছগুলো টপটা কিন্তু আমার পছন্দ হয়নি আমার কাছে মনে হচ্ছে এইটাতে লিফ কার্ল ভাইরাস কুচকে যাওয়া ভাইরাস দেখেন পাতাগুলো ব্যাকটেরিয়া ভাইরাস হলে পাতাগুলো উপরে দিয়ে কুকড়ে যায় দেখেন আপনার পাতাগুলো কিন্তু উপরে দিয়ে কুকড়ে আছে তাহলে এই গাছটাকে আর ভালো ফলন আশা করা যাচ্ছে না এই গাছটা যদি রেখে দেন হয়তো বা দুই তিনটা মরিচ ধরবে কিন্তু অন্য গাছে ট্রান্সমিট হয়ে যেতে পারে একজন কি করতে হবে আপনাকে এই গাছটা সরিয়ে নতুন আবার গাছ লাগাতে হবে এবং পোকা কিন্তু খুব ট্রান্সমিট করে তো পোকা কন্ট্রোল করতে হবে তাহলে এই গাছটার প্রতি আর কোনো আশা নেই তো এই গাছটা তুলে ফেলে নতুন গাছ লাগালেই ভালো হবে বলে আমার ধারণা আপু একটা প্রশ্ন করেছেন সামার সিম মনে করে উনি এক বছর আগে প্রায় এই বছর শুরুতে সিম গাছ লাগিয়েছেন কিন্তু এখন কোনো ফুল আসে না ফল আসে না কিছুই হচ্ছে না তো এরকম অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন আসলে বাংলাদেশে বাংলাদেশের কন্ডিশনে সিম কিন্তু শীতকালে হয় তবে বাংলাদেশের সামার সিম চলে আসছে ওই জারটা যদি হতো ডে ল্যাংথের সাথে আপনার কিন্তু ফল আসার কথা ছিল আমার ধারণা সিটটা যদিও সামার মনে করেছেন কিন্তু আর সামার না এখন কি গাছটা ফেলে দিবেন না শীত তো চলে আসছে গাছ তো থাকুক না এই কয়েকদিনের মাঝে ফুল ধরা শুরু হবে সো ফুল ধরতে পারে সো আপনার এখন আর গাছটাকে ফেলে দিবেন না কিন্তু শর্ত একটাই প্রচুর এফিড হবে কিন্তু শিম গাছে প্রচুর এফিড হয় সাবান পানি মাঝে মাঝে স্প্রে করে দিবেন মা ছাই মা ছাই ছিটিয়ে দিতেন সেভাবে আপনি যদি ছাই ছিটাতে পারেন তাহলে এফিড হবে না অথবা নিম নিম তেল দিয়ে মাঝে মাঝে স্প্রে করলে এফিড হবে না সাতটি ইসলাম লিখেছেন ছাদ বাগানের সকল গাছ ফুল ফল কোন মাসে প্রুনিং করতে হয় প্রুনিং কখন করতে হয় আর ক্যাকটাস গাছে মাটি কিভাবে তৈরি করতে হয় প্রুনিং করার নিয়ম হচ্ছে গাছের যখন গ্রোথ ভালো থাকে তখন প্রুনিং করতে হয় আমাদের বর্ষাকালে গাছগুলোর প্রুনিং খুব ভালো থাকে মানে গ্রোথ ভালো থাকে তখন শীতের আগে আগে অথবা শীতের পরে শীতে ডরমেন থাকে সো শীতের আগে আগে যে প্রুন করে দেন তাহলে কিন্তু সব গাছে খুব ভালো হয় আমরা গোলাপ গাছে দুইবার প্রুনিং করি একবার হচ্ছে শীতের আগে এবং শীতের পরে প্রুনিং করে নতুন পাতা গজায় তখনই কিন্তু ফুল হয় সো আমাদের শীতের আগে আগে এবং শীতের পরপর আমরা কখনোই যখন ডরমেন থাকে মানে যখন গাছগুলি এমন করে থাকে বৃদ্ধি কম হয় তখন কিন্তু আমাদের ট্রুনিং করা যাবে না ঠিক আছে ক্যাকটাস গাছে মিডিয়া তৈরি এমন যত্ন সম্পদ জানতে চেয়েছেন ক্যাকটাস গাছে খুব যত্নের খুব বেশি প্রয়োজন হয় না যদি মাত্র যদি একটা কাজ করতে পারেন সয়েলের অ্যারেশন এবং পানি ড্রেনেজ সিস্টেমটা রাখতে পারেন তাহলে যথেষ্ট বৃষ্টি পানি জমে থাকবে ক্যাকটাস মারা যাবে তো আপনার অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকতে হবে ওয়েল ড্রেন কন্টেনারটা ছিদ্র থাকতে হবে যেন পানিটা ড্রেন আউট হয়ে যায় অথবা সবগুলো পানি মাটিটা যদি নুড়ি নুড়ি মাটি করে নেন তাহলে এটার ভিতর যদি বেলে মাটি পার্সেন্টেজ বেশি থাকে তাহলে গাছগুলো ভালো থাকবে বৃষ্টির পানি জমে থাকলেই ক্যাকটাস মারা যাবে তার জন্য মাঝে মাঝে আমি বলি কি যে ক্যাকটাস গাছগুলো যদি বৃষ্টির পানি পড়বে না এমন শেড করে দেওয়া যায় তাহলে ক্যাকটাস ভালো থাকে রোদ্র লাগবে প্রচুর রোদ্র লাগবে কিন্তু বৃষ্টির পানি পড়া যাবে না তাহলে হবে নাজমুল ইসলাম ভাই লিখেছেন ছবি পাঠিয়েছেন পেঁপে গাছে যে ছবিটা দেখিয়েছেন ভাই আপনার যে পেঁপে গাছটা দেখা যাচ্ছে ছোট একটু জায়গায় আমার কাছে গাছটা প্রথম দেখি মনে হচ্ছে পাপায়া লিফকার ভাইরাস হয়েছে আমি কনফার্ম না এখনো কনফার্ম না কারণ সিমটম গুলো মাত্র শুরু করছে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা ইনিশিয়াল স্টেজ আপনি যদি সম্ভাবনা আছে জিং সার একটু কিন্তু ইউরিয়া সার দেওয়া যাবে না দিলেই কিন্তু ভাইরাসের পরিমাণ বাড়তে থাকবে জিং সার দিয়ে একটু দেখতে পারেন এটা রিভার্স ওয়েতে কন্ট্রোল হয় কি না হলে দেখবেন সবগুলো পাতায় কিন্তু আস্তে আস্তে কুকড়ে যাবে আমরা বলি কি এই ধরনের ভাইরাস চলে গাছগুলো সরিয়ে নতুন গাছ লাগানোর কথা বলি যেন পোকা না আসতে পারে নাহলে পোকা আসলে এখান থেকে কিন্তু ট্রান্সমিট করবো অন্য গাছে সেটা কিন্তু খেয়াল রাখবেন আরেকটা প্রশ্ন করেছেন যে ফুল ঝরে যায় ফুল ঝরে যাওয়ার জন্য আসলে গাছটা যদি ফিমেল গাছ হয়ে থাকে অথবা হার্মাফ গাছ হয়ে থাকে তাহলে পলিনেশন অটো হয়ে যাবে পলিনেশন না হলে ফলটা পড়ে যাবে তবে মাটিতে যদি জৈব পরিমাণ জৈব পদার্থের পরিমাণ একটু ভালো থাকে তাহলে কিন্তু ফল কম পড়ে আপনি ইচ্ছা করলে যদি দেখেন যে ফিমেল ফ্লাওয়ার কিন্তু তারপরে ফল পলিনেশন হচ্ছে না পড়ে যাচ্ছে তাহলে একটু আপনি ফ্লোরা দিয়ে দেখতে পারেন যে ফ্লোরা ভালো কাজ করে ফুল যেন ড্রপ না হয় ফ্লোরা দিতে পারেন এসিয়ায় ফ্লোরা নাজমুল ইসলাম ভাই একটা লিখেছেন যে বনসাইয়ের জন্য মাটি কিভাবে তৈরি করতে হবে কোনো রাসায়নিক সার ব্যবহার করা যাবে কি বনসাই গাছের সবসময় ক্যারেক্টারটা হচ্ছে ডোয়ার্ফ ভরে রাখার জন্য যেন অনেক বয়স হয়েছে যেন গাছটা যেন বোঝা যায় তাই তো সো এই রকম জায়গায় কেমিক্যাল সার আসলে দরকার নাই আর মাটিটা হতে হবে এমন মাটি থাকতে হবে গ্রাভেলিল এবং লুজ সয়েল যেখানে নুড়ি নুড়ি পাথরের পরিমাণ একটু বেশি থাকবে বালি মিশিয়ে দেন পাথরের টুকরা মিশিয়ে দেন মিশিয়ে দিয়ে মাটিটা তৈরি করলে যেন কোনোভাবেই পানি জমে না থাকতে পারে পানি আসবে অ্যাক্সেস পানি থাকবেই না পানি দিলেও সরে যাবে মাটিটা খালি শুধুমাত্র ভিজা একটু মনে হবে কিন্তু পানি জমা থাকবে না তাহলে কিন্তু মাটিটা হয়ে গেল তাহলে সবসময় খেয়াল রাখতে হবে লুজ বা মাটি কিভাবে তৈরি করা যায় সেটা খেয়াল রাখতে হবে যেন পিএস মান খুব কমে না যায় সেদিকে একটু খেয়াল রাখলে চলবে আমরা সাধারণত বলি সাতের কাছাকাছি হলে পিএস হলে ভালো হয় সেদিকে একটু খেয়াল রাখবেন আপু একটা প্রশ্ন করেছেন আহ সম্ভবত কুল কুলের ফলগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে মানে কুলগুলো পড়ে যাচ্ছে এইরকম পড়ে যাওয়ার সমস্যা ছোট ছোট ফলগুলো হলুদ ধুয়ে পড়ে যাওয়ার সমস্যা কিন্তু সাইট্রাসে দেখা যায় পেয়ারাতে দেখা যায় এবং এগুলি সবগুলো ফল কিন্তু রাতেবেলা পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায় সবগুলো ফল পড়ে আছে হলুদ হলুদ ধুয়ে এইরকম অনেক সমস্যা কিন্তু দেখা যায় এটা লেবুর ক্ষেত্রে হয় পেয়ারা ক্ষেত্রে হয় এগুলো অনেকগুলো কারণে কিন্তু হয় একটা হতে পারে যে পলিনেশন অথবা ফার্টিলাইজারের অভাব সেটা হতে পারে অথবা এমন হতে পারে যে পানির অভাব খুব বেশি আছে অথবা অ্যাক্সেস পানি টবে পানি জমে আছে তাহলে দুটো কী হলো একটা হচ্ছে পানি বেশি হলেও খারাপ আবার কম হলেও খারাপ মানে খারাপের উপরে খারাপ এগুলো হতে পারে এটা হচ্ছে নিউট্রিশনাল এখন আমার পুষ্টিমান নাই যেমন অনেকেই আমরা বলি না যে বোরনের অভাব হলে গাছে ফল পড়ে যায় অথবা ক্যালসিয়ামের অভাব হলে ফল পড়ে যাচ্ছে এইরকম নানাবিধ কথা বলি সেই রকম নিউট্রিশনের অভাবে হতে পারে আবার বেশি পরিমাণে পোকার আক্রমণ হলেও পড়ে যেতে পারে তাহলে কি হলো যদি আমি বেশি পরিমাণে নাইট্রোজেন রোজ দিয়ে দিই তাহলে ফল পড়ে যাবে নাইট্রোজেন মানে ইউরিয়া যদি বেশি দিই তাহলে কিন্তু ফল পড়ে যাবে এখন বোরনের যদি অভাব থাকে পটাশিয়ামের যদি অভাব থাকে ক্যালসিয়ামের যদি অভাব থাকে তাহলে কিন্তু ফল পড়ে যায় আমার কাছে মনে হয় কি যে আপনি মাটিতে একটু চুন দিয়ে দেখেন এখনো চুন দিতে পারবেন চুন যখন তখন দেওয়া যায় মাটিগুলো নিয়ে গাছের শিকরে একটু দূরে দিয়ে মাটির সাথে একটু চুন মিশিয়ে দেন দেখবেন মাটি থেকেই সে সমস্ত নিউট্রিয়ানগুলো সে নিতে পারবে নিয়ে দেখবেন ঠিক হয়ে যাবে সেটা করে দেখতে পারেন আমি বলি কি মাঝে মাঝে ফসলে যদি বর্ধমিচা স্প্রে করে বর্ধমিচাটা আবার বলি চুন আর হচ্ছে তুতে চুনা তুতে এক গ্রাম একশো গ্রাম চুন এক লিটার পানিতে একশো গ্রাম তুতে এক লিটার পানিতে আলাদা আলাদাভাবে মিশিয়ে নিয়ে আট লিটার পানিতে মিশিয়ে যদি এটা স্প্রে করে দেন তাহলে দেখা যাবে গাছের গ্রোথ এবং ফল পড়া সবকিছুই খুব সুন্দর হবে ফল পড়া বন্ধ হয়ে যাবে গাছের গ্রোথ ভালো হবে সেগুলো অথবা মিলিবাগ যদি হয় পোকামাকড় যদি হয় তা নেমাটুর যদি হয় তাহলেও কিন্তু ফল পড়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখলেই হলো আর যদি আপনি মনে করেন যে না তারপরেও ফল পড়ছে তাহলে একটু পরিমাণে অ্যামোপি অ্যামোপিক সার মিউটো পটাশ সার একটু দিয়ে দিবেন তাহলে দেখবেন ফুলের সংখ্যাও আরো বাড়বে এবং ফল পড়া বন্ধ হয়ে যাবে সেটা করতে আপুর একটা খুব সুন্দর যে বার্ন হয়ে যাচ্ছে আসলে হচ্ছে লাইট পছন্দ করে কিন্তু ডাইরেক্ট সানলাইট কিন্তু কম পছন্দ করে এর জন্য একটা মশারির নিচে বা একটা শেডের নিচে যদি পয়েন্ট সেটিয়া তৈরি করা হয় ছাতা একটা নেট দিয়ে যদি ঢেকে রাখেন তাহলে কিন্তু এই সিমটমটা দেখা যাবে না এটা হচ্ছে সানবার্ন হয়েছে সেটা হতে পারে আবার প্রতি বছর শীতের আগে প্রুনিং না করলেও এই সিমটমটা দেখায় প্রুনিং মানে ডাল কেটে দেয়া তাহলে এই পাতাগুলো কিন্তু কিছুদিন পরে এই পাতাগুলো থেকে নতুন ফুল হবে ফুলে ব্র্যাট হ্যাঁ বৃত্তিগুলো ফুলে লাল হবে অন্যগুলো হলুদ হবে সো এই জায়গাটাতে আপনি যদি আগেই প্রুন করে দিতেন তাহলে কিন্তু এইটা হতো না নতুন পাতা হতো যদি প্লুন করে দেন তাহলে দেখা যাবে লাল হয়ে হয়ে হয়েছে ফুলগুলো লাল হয়ে যেত তাহলে প্রুনিং করা ডালপালা পালা থাকা খুব দরকার প্রতি সিজনে তবে কিন্তু বছরে বেশি দুই তিন বাঁচে না আর নতুন করে আবার আহ চারা বানিয়ে ফেলতে হয় সোহাগ ভাই লিখেছেন ওয়ালাইকুম সালাম মরিচ গাছে অনেক ফুল আসে ঝরে পড়ে যায় কিন্তু একটাও মরিচ এলো না কি করতে পারি মরিচ ফুল পড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে যদি বেশি বৃষ্টিপাত হয় গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে যদি প্রচুর তাপমাত্রা থাকে তাহলে পড়ে যায় তো দুটোই কিন্তু কিছুদিন আগে ছিল এখন আমি আশা করছি আপনি যদি ট্রিটমেন্ট কিছু নাও করেন তাহলে কিন্তু আপনার মরিচের ফুলগুলো পড়বে না তবে আপনি মাটিতে একটু চুন দিয়ে দেন আরেকটা কাজ করবেন যেটা হচ্ছে একটু ফ্লোরা ফ্লোরা এসিআই ফ্লোরা অথবা ক্লিবায়ো যদি একটু স্প্রে করে দেন তা দেখবেন আপনার একটা ফুল সবগুলো মরিচ হবে একটা ফুলও পড়বে না তো সেদিকে একটু খেয়াল রাখবেন সাদিয়া আপু আমাদের অনেক বড় বাগানি সাদিয়া আপু লিখেছেন শামুক আর স্লাগ থেকে মুক্তির উপায় উপায়কে খরা কীটনাশক ব্যবহার করতে চাচ্ছি না খরা কীটনাশক সব কীটনাশকই কীটনাশক কড়া রেসিডুয়াল ইফেক্ট যেন বেশি না থাকে সেদিকে এগুলো হচ্ছে স্নেল অ্যান্ড স্লাগস এগুলো কিন্তু একে তটস্থ করে ফেলে এখন এই সময়টা খুব বেশি কিছুদিন পর একটু কমে যাবে তো এই সময়টা এটা কন্ট্রোল করার জন্য অনেক টেকনিক অনেকে অনেক রকমভাবে দেখেছেন অ্যাপ্লিকেশনগুলো এক এক রকম অনেকে অনেকভাবে চেষ্টা করেছেন তবে আমি অনেকগুলো স্টে বলতে যাচ্ছি ধৈর্য ধরে যদি শুনেন এবং মনে রাখেন এবং পরে আপনার ভিডিওটা টেনে নিয়ে এই জায়গাটা যদি দেখে নেন ভালো করে তাহলে আপনি বুঝতে পারবেন প্রথম কথা হচ্ছে ডিমের খোসা দিলে কখনো কখনো এই শামুক ঝিনুকগুলো সরে পালিয়ে যায় কারণ হচ্ছে ডিমের খোসা ভাঙাটা যদি জিবে লাগে তখন তারা এটা আর সহ্য করতে পারে না তখন দৌড়ে পালায় আবার ছাই ছিটালো কিন্তু চলে যায় কফি কফির গুঁড়া ছিটালেও কিন্তু চলে যায় তাহলে কিন্তু দেখা করে দেখেন একটাও কিন্তু আপনি যে কঠিন ইনসেকটিসাইডের কথা বলেছেন কড়া ইনসেকটিসাইড কিন্তু ব্যবহার করা হলো না লাগছে না আবার এক লিটার পানিতে এক গ্রাম কপার সালফেট তুতে মিশিয়ে তুতে মিশিয়ে যদি আপনি দেন তাহলেও কিন্তু এটা চলে যাবে আবার মজার ব্যাপার আপনি যদি বড্ড স্প্রে করেন তাহলে কিন্তু গাছেরও উপকার হলো এরাও দৌড়ে পালালো তাহলে মিচার স্প্রে করলে অসুবিধা কোথায় বর্দমিরচার কপার সাল্টে তুতে তুতে আর হচ্ছে চুন মিশিয়ে বর্দ মিচা বানিয়েও আপনি স্প্রে করতে পারেন চুন ব্যবহার করলেও চলে যায় তাহলে বর্ধ মিচার ভিতরে চুন আছে তাহলে চুন ব্যবহার বর্ধ মিরচা ব্যবহার করে চলে যাবে মানে সলিউশনটা হচ্ছে বর্দ্য মিচার যদি আপনি স্প্রে করেন তাহলে দেখবেন গাছের পুরো বাগানের সব জায়গায় গাছপালা একদম সুন্দর হয়ে যাবে সো অথবা ব্লিচিং পাউডার দিতে পারেন ব্লিচিং পাউডার দিলে কিন্তু তারা মারা যাবে আমি সেটা বলছি না সরে যাওয়ার জন্য আমি বলছি গুল গুল পানির সাথে মিশিয়ে স্প্রে করলেও চলে যায় রসুন ছেতে রান্না করার সময় একটু পানির সাথে মিশিয়ে নিলে রসুন বাটা তারপরে যদি পানির সাথে মিশিয়ে একটু রেখে তারপর যদি স্প্রে করেন তাহলেও কিন্তু সরে যাবে সব কিছু কিন্তু কড়াই ইনসেকটিসাইডের কথা বলিনি কিন্তু সবগুলো আপনার হাতের পাশে আছে সবগুলো কিন্তু আপনি ইচ্ছাগুলি ব্যবহার করতে পারেন প্রয়োজনে এই জায়গাটাতে একটা জাস্ট ক্লিক করে ছবি তুলে রেখে দিতে পারেন আপনি ব্যবহার করতে পারেন এখন আমি কড়ার কথা বলি ফুরারান দিলে বা কার্বো ফুরান দিলে তারা মরে যাবে সাথে আপনার ন্যামাটোডো মারা যাবে সাথে সয়েলের অনেকগুলো উপকারী জিনিস মারা যাবে কার্বোফুরান বা ফুরাডান নিয়ে একটু কথা বলি ফুরাডান বা কার্বোফুরান এটা একটু কড়া ইনসেকটিসাইড ধরা যাক এটার রেসিডুয়াল ইফেক্ট দিন আছে টোয়েন্টি ওয়ান ডেজ একুশ দিন একুশ দিন পরে আর যদি কেমিক্যাল অ্যানালাইসিস করেন দেখবেন মাটিতে নাই কতদিন বললাম একুশ দিন একুশ দিন যদি কার্বোফুরান মাটিতে থাকে তাহলে পালং শাক করেছেন অথবা লাল শাক করেছেন সেই মাটিতে কখনো দেওয়া যাবে না কারণ তার সাথে সাথে তুলে আমরা একুশ দিনের মাথায় কিন্তু তুলে খেয়ে ফেলছি তাই না পালং শাক তো আমরা একুশ দিনের মতো মাথায় তুলে ফেলি তো যেই সব সবজিগুলো খুব দ্রুত হারভেস্ট করে ফেলি সেই সব জায়গায় কিন্তু ফুরা রান বা ফুরান ব্যবহার করা ঠিক হবে না বাট জমি তৈরি করার সময় আপনি ফুরান বা ফুরারান রান দিয়েছেন কিন্তু টমেটো হারভেস্ট করছেন টমেটো হারভেস্ট করবেন কতদিন আপনার দুই মাস লাগবে দুই মাস পরে আপনি মাটিতেও কিন্তু কার্বোফুরান বা ফুরারান পাবেন না সো টমেটো গাছ অথবা অন্য কোনো গাছের জন্য কার্বোফুরান বা ফুরারান কোনো অ্যানালাইসিস করলে পাবেন না আপনি ওই ফসলে যাবে না স্বাস্থ্যের জন্য হার্মফুল হবে না কিন্তু যে কোনো ইনসেকটিসাইডই পরিবেশ বান্ধব না সো এটা খেয়াল রাখবেন কেমিক্যাল ইনসেকটিসাইড আমি কিন্তু ফুরারান এবং কার্বোফুরান ব্যবহার করলে এটা একুশ দিন পরে ফসলের ভিতরে পাবেন না মীর ইসলাম ভাই একটা একই রকম শামুকে কথা বলেছেন শামুক তো আমি বলে ফেললাম ভাই এতক্ষণ শুনছেন অবশ্যই তাহলে ন্যামাটোট নিয়ে কথা বললি ন্যামাটোট এরকম মাইক্রোস্কোপিক ছোটো ছোটো ক্রিমি ন্যামাটোট মজার ব্যাপার যেই ঘটনাটা ঘটে ন্যামাটোট খুব মজার একটা জিনিস ওরা নিজে কিন্তু খাবারগুলো নষ্ট করে না গাছের শিকড়ের ভিতরে ঢুকে জাইডেন ফ্লুয়েন দিয়ে যেই খাবারগুলো দৌড়াদৌড়ি করছে গাছের জন্য সেগুলো মুখ দিয়ে নিয়ে পেছন দিয়ে বের করে দেয় মানে গাছের থেকে খাবারগুলো বের করে দেয় মাটিতে নিয়ে আসে গাছ এত কষ্ট করে খাবারগুলো তৈরি করে কিন্তু একটাও গাছে খাবার লাগে না যার জন্য গাছগুলো কি হয় ডোয়ার যায় কখনো কখনো কুচকে যায় কখনো কখনো নেতিয়ে যায় এরকম নানাবিধ আচরণ করে নেমার কি করে তাহলে নিজে কিন্তু ক্ষতি করছে না নিজে করছে হচ্ছে খাবারগুলো শিকড় থেকে খাবারগুলো সবগুলো মাটিতে নিয়ে আসছে এবং ওই একটা গল মানে দানা দানা আমাদের যেমন আহ নডিউলের মতো তৈরি করে নডিউল না নডিউল মানে গিট গিট তৈরি করে দেয় শিকড়ের ভিতরে ডান পাশের ছবিটা দেখে বুঝতে পারবেন যে এরকম গিট গিট তৈরি হয়ে যায় ন্যামাটোটের কিন্তু সিমটম গুলো গাছের উপর থেকে মনে হবে একদম ভাইরাসে হয়েছে ভাইরাসের পাতা কুচকে যায় কিভাবে উপরের দিকে নেমাটোডের পাতা কুচকে যায় উপরের দিকে কিন্তু মায়ের সোলে নিচের দিকে কুকড়ায় তো সেদিকে একটু সেদিকে খেয়াল রাখলে হলো নেমাটোট হয়েছে কিনা কি করে বুঝবেন একটা শিকড় তুলে গাছ তুলে ফেলেন গাছ তুলে নেমাটোট হয়েছে কিনা নডুল দেখেন ওখানে গিট গিট হয়েছে কিনা সেটা তো হয়ে গেল আমি যেটা বলছিলাম যে নেমাটোটের পাতাও কিন্তু উপরের দিকে কুচকায় ভাইরাসের পাতা উপরের দিকে কুচকায় আর মাইসের পাতাগুলো নিচে কুচকায় মাইস যদি আক্রমণ করে সো কিন্তু নেমাটোট হলে একদম ভাইরাসের মতো পাতা হলুদ হয়ে যাবে পাতাগুলো একটু কেমন যেন হয়ে যাবে পাতা কুচকে যাবে এরকম কিন্তু মজার ব্যাপার কি জানেন ভাইরাসের পাতাটা ভাঁজ করলে শব্দ করে ভাঙবে নেমাটোটের পাতা যদি ভাঁজ করেন শব্দ করে ভাঙবে না আস্তে চলে যাবে সো এখানেও কিন্তু একটু পার্থক্য আর গাছের শিকড় তো সবই বুঝতে পারবেন তাই না শিকড় তুলে সবই বোঝা যায় সো নেমাটোটের জন্য কি করে বুঝবেন সেটা হচ্ছে শিকড় তুলে বুঝতে পারি আবার পাতাটা শক্ত হয়ে শব্দ করে ভাঙে কিনা শব্দ করে ভাঙলে হচ্ছে ভাইরাস আর শব্দ করে যদি ভাঙ না ভাঙে শব্দ যদি না হয় তাহলে কিন্তু নেমাটোট সো নেমাটোট ভাইরাস এটা বুঝলেই হলো এখন কন্ট্রোল করবেন কিভাবে নেমাটোট খুব কন্ট্রোল করা সু সহজ মাটিগুলো তবে মাটিগুলো রোদে শুকিয়ে নেন তাহলে নেমাটোট সব মারা যাবে এর জন্য আমরা যখন মাটি তৈরি করি জন্য শীতের আগে কিন্তু আমি ক্লাসে বলেছিলাম যে মাটিগুলো সবগুলো কম্পোনেন্ট মিশিয়ে রেখে একটা পলিথিন দিয়ে একটু ঢেকে রাখে চুন দিয়ে তাহলে গরম হয়ে সূর্যের আলোতে গরম হয়ে সেই মাটিগুলো সবগুলো একদম নেমার সবগুলো মরে যাবে সেভাবে নিলেই হয়ে যাবে এছাড়া মাটিতে যদি নিম খৈল পাউডারটা দিয়ে দেন নিম খৈল পাউডার নিম খৈল পাউডার এখন কিন্তু বাজারে পাওয়া যায় সেগুলো যদি দেন টবের ভিতরে তাহলে কিন্তু নেমাট মারা যায় নেমাটোর গাঁদা ফুল আছে না মেগোল গাঁদা ফুল এই গাঁদা ফুলের পাতা গাছের শিকড় খুব পছন্দ করে আপনি কোথাও গাঁদা ফুলের গাছ লাগিয়ে রাখেন দেখবেন সব নেমাটোর এসে এই গাঁদা ফুলের গাছে উঠবে তখন আপনি তুলে ফেল তুলে ফেলে দিবেন সেটাও করা যায় সাইফুর রহমান আসাদ ভাই লিখেছেন পাতা এরকম হয়ে যাচ্ছে ভাই আপনি মাটিগুলো নিড়ানো হচ্ছে না প্রচণ্ড বৃষ্টির কারণে গাছের শিকড়গুলো দিয়ে নিউট্রিয়েন্ট তুলতে পারছে না এরকম সিম্পটম দেখেন কচি পাতাগুলো কিন্তু আবার হয়ে যাচ্ছে সো এটা এই যে সিম্পটমটা দেখা যাচ্ছে যে পাতাগুলো কালার চেঞ্জ করছে রেডিশ কালার হয়ে যাচ্ছে অথবা পার্পল কালার হয়ে যাচ্ছে এটা হয় হচ্ছে ফসফেট সারের জন্য খেয়াল করে দেখেন অন্য ক্রপসও কিন্তু হয় দেখেন এই পাশে মেজের হয়েছে টমেটো হয়েছে বাঁধাকপির হয়েছে পাতাগুলো কেমন যেন লালচে হয়ে যাচ্ছে অথবা পার্পলিশ হয়ে যাচ্ছে কোন কারণটা কোন কারণে ফসফরাস সারের ফসরাস সারের জন্য কিন্তু আপনাদের নারিকেল গাছও কিন্তু এরকম দেখা যায় যে পাতাগুলো একটু পুড়ে মনে হচ্ছে অন্য রং হয়ে গেছে লালচে হয়ে গিয়েছে ব্রাউন না লালচে হয়ে গিয়েছে হলুদও না লালচে অথবা পার্পল কালার হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে যে ফসফরাসের অভাব হয়েছে সহজ বুদ্ধি নিরিয়ে দেন একটু ড্যাপসার দিয়ে দেন ডায়মোনিয়াম ফসফেট ফসফেট হয়ে গেল তাহলে কিন্তু আপনার গাছ আবার সুন্দর হয়ে যাবে নিড়াতে হবে একটু চুন দিতে হবে গাছটা গ্রোথটা নষ্ট করেছেন শুধু নিড়ানোর অভাবে আর একটু সামান্য সামান্য একটু ড্যাপসার দিয়ে দেন দেখেন কচি পাতাগুলো আবার কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে সো সমস্যা কোনো কিছুই নাই আপনি নিড়াবেন আর একটু ড্যাপসার দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে ফারজানা আপু লিখেছেন যে শীতের সবজির যত্ন কিভাবে দিব শীতের সবজি যত্ন এক এক সবজির যত্ন এক এক রকম এক এক রকম ভাবে যত্ন করি আমরা তাই না আচ্ছা কি কি সবজি করবেন নিয়েছেন দেখে আসি কত রকমের সবজি আপনি করতে পারেন ফুলকপি বাঁধাকপি করতে পারেন এগুলোর একরকম যত্ন তাই না তারপর হচ্ছে শিকড় জাতীয় মাটির নিচে হয় সেগুলোর একরকম যত্ন খেয়াল করে দেখেন মুলা গাজর মুলা গাজর কখনো কি গ্রিন বাংলাদেশ থেকে আপনাদেরকে গিফট করেছে চারা চারা কিন্তু করেনি সবসময় সিট করে কেন বলেন তো মূলা আর গাজর একদম সরাসরি বেডে লাগাতে হয় যদি আমি মুলা চারা একবার তুলি তারপর অন্য জায়গায় লাগাই তাহলে শিকড়টা বাক্কা হয়ে যায় ক্র্যাক হয়ে যায় ভেঙে যায় সো জন্য মাটির নিচে একবারে শিকড় বীজটা লাগিয়ে দিয়ে ওখানে উৎপাদন করতে হয় ট্রান্সপ্লান্ট করা যাবে না আর যেহেতু নিচে গভীরতা গভীরে যাবে তার জন্য এই মূলা গাজরের জমির মাটিগুলো খুব ভালো চাষ মানে গভীর চাষ দিয়ে করতে হয় মানে হচ্ছে টবে মাটিটা একদম জুড় জোড়া হলে তাহলেই না মূলার শিকড়টা নিচে সোজা হয়ে যেতে পারে শক্ত কিছু পেলে কিন্তু আর ভালো হবে না সেদিকে একটু খেয়াল রাখি হয়ে গেল তো এইরকম ভাবে হ্যাঁ আমরা কিন্তু ট্রান্সপ্লান্ট করি না এইগুলো মাটিগুলো ঝুরঝুরা না করলে এই ছবিটা মতো হয়ে যাবে খেয়াল করে দেখেন কেমন হয়ে গিয়েছে চেহারা পেঁয়াজ করতে পারেন রসুন করতে পারেন ভাবে পানির কন্টেনারে এবার চ্যালেঞ্জ করে ফেলেন না কেন পানির কন্টেনারে যে কিছু করে রাখেন ঝুলিয়ে রাখেন পরে পেঁয়াজ পেঁয়াজের যে দাম হচ্ছে আপনি কিন্তু করতে পারেন আর মরিচ বেগুন বেগুন কিন্তু আমাদের সারা বছর কিন্তু আমরা করতে পারি এবং আমাদের কিন্তু ডিমান্ড খুব বেশি আমরা খাইও প্রচুর পরিমাণে ক্যাপসিকাম ক্যাপসিকাম নিয়ে আরেকটা প্রশ্ন আছে তখনও বলবো ক্যাপসিকামে যদি একবার পোকা কামড় দেয় তাহলে কিন্তু ক্যাপসিকাম সর্বনাশ হয়ে গেল ওরা খুব সেন্সিটিভ তো সবসময় ছোট থেকেই আমাদের নেট দিয়ে ঢেকে করতে হবে টমেটো চেরি টমেটো আর জাতীয় সবজি কত রকমের কিছু করা যায় সেগুলো আমাদের কিন্তু এখন বিষয় নিতে হবে আপনি কোন সবজিটা করছেন কত সুন্দরভাবে করতে পারছেন আমাদের এই আলুটা কিন্তু খুব টেস্টি মিষ্টি আলু করতে পারেন পার্পল একদম পার্পল মিষ্টি আলুটা করতে পারেন ভালোভাবে চাষ দিয়ে মিষ্টির লতা যদি এখানে লাগিয়ে রাখেন আপনার বাসার জন্য দুই তিনটা গাছে কিন্তু যথেষ্ট মিষ্টি আলু সেই মিষ্টি আলু যদি আপনাদের প্রয়োজন হয় আমার থেকে নিতে পারবেন কোনো সময় এসে আমার থেকে নিতে পারবেন বিভিন্ন কালারে আমাদের সেরবা এগ্রিকালচার ইউনিভার্সিটি অনেকগুলো জাত আছে একটা হচ্ছে পার্পল স্টার সাও পার্পল স্টার সাও ইয়েলো স্টার সাও রিং স্টার সাও অরেঞ্জ স্টার এরকম অনেকগুলো ভিতরে অরেঞ্জ ভিতরে হলুদ ভিতরে পার্পল কালার এগুলো আমরা কিন্তু বিভিন্ন দেশ থেকে এসেছি আমাদের ইন্ট্রোডিউস করেছি আপনার ইচ্ছা করলে আমাদের থেকে নিতে পারবে এই রকম অনেকগুলো আছে তবে নিউট্রিশনের দিক দিয়ে তো সবগুলি অনেক ভালো পার্পল যে রঙটা আছে পার্পল স্টার সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আপনি অ্যান্টি ক্যান্সার আপনার যখন ডিজিজ আছে সবগুলো ভালো করে ফেলবে এবং এটা সুস্বাদু ইচ্ছে করলে আমাকে নিতে পারবেন আর লাল শাক পালং শাক এগুলো সবগুলো আমি বারবারে বলি ঢেকে মশারির নিচে করবেন তাহলে কোনো রকম ওষুধ দিতে হবে না এবং খেতে কিন্তু খুব সুন্দর হবে খুব টেস্টি হবে দেশীয় শাকগুলো করতে পারেন বিরিয়ানিরা বিরিয়ানিরাও করতে পারেন স্ট্রবেরি স্ট্রবেরি চাষ তো সবার প্রিয় আমিও এবার করবো বলে ভাবছি তো স্ট্রবেরিও করতে পারেন এই সবগুলো যে ক্রপসগুলো দেখালাম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মাটি তৈরি মাটি তৈরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাটি তৈরি করতে কেমন মাটি ঝুরঝুরা হতে হবে যেন পানি আটকে না থাকে মাটি প্রচুর পরিমাণে ফার্মিক কোবর দিবেন দেবেন মিশিয়ে দিতে পারেন বালি মিশিয়ে দিবেন তাহলে মাটি সুন্দর হয়ে গেল একটু চুন দিয়ে নেবেন একটু নিমখোল দিয়ে নেবেন ফুরারান বা যদি দিতে চান তাহলে দিতে পারেন নিম খোল দিলে আর কিন্তু ফুরার বা দরকার লাগবে না মারার জন্য নিম কার্বোফানোল যথেষ্ট যদি এভাবে মাটি তৈরি করে নেন তাহলে সমস্ত সবজিগুলো যেগুলো যেগুলো আমি ছবি দেখালাম সবগুলো কিন্তু অনেক ভালোভাবে উৎপাদন করতে পারবেন তবে চারাটা যখন একটু বড় হয় তখন যদি নিড়িয়ে দিয়ে একটু ড্যাপ সার আর একটু নিরো পটাশ সার দিয়ে দেন তাহলে সোনায় সোহাগা হবে আর নিউট্রিশন খুব দরকার আপনি যদি চারাটা বড় হচ্ছে চারাটা বড় হচ্ছে তখন হচ্ছে নাইট্রোজেনের সারগুলো একটু কম পাবে অন্য সারগুলো কম পাবে তখন যদি মাঝে মাঝে মাসে একবার আপনি যদি ভার্মিটি ধরা যাক যে একটা বালতি ভিতরে এক কেজি ভার্মি কম্পোস্ট ভিজিয়ে রেখে আপনি এক পরের দিন জমিতে দিয়ে দেন ওই গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেন সম্ভব যদি হয় একটু ইউরিয়া সার দিয়ে দেন এটার সাথে পানিটার সাথে তাহলে তো আপনার কথাই নাই সবগুলো সবজি কিন্তু অনেক ভালো হবে এই যে সবজির কন্ট্রোল করা এটার ভিতরে খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে রোগ বালায় কন্ট্রোল করা রোগ বালায় বালায় ভিতরে রোগ এবং পোকামাকড় কন্ট্রোল করা পোকামাকড় কন্ট্রোল করা খুব ইম্পর্টেন্ট পোকামাকড় যদি কন্ট্রোল না করে ইল কিন্তু হয়ে যাবে কমে যাবে এবং ভাইরাসে ধরলে তো সর্বনাশ তো সেগুলো পোকামাকড় কন্ট্রোল কীভাবে করবেন সেগুলো আমরা বারবারই কিন্তু বলি যে নিমতেল সাবান পানি স্প্রে করলে পোকামাকড় রোগ বালা কিছুই হবে না আর যদি সম্ভব হয় মাঝে মাঝে বর্ধনীচা দিবেন বর্দনীচার কম্পোজিশনটা আমি এখানে আবার বলছি ছবিটার দিকে তাকিয়ে থাকেন একশো গ্রাম চুন একশো গ্রাম তুতে নীলটাচু তুতে কপার সালফেট দুটোই এক লিটার পানিতে করে মিশিয়ে নিলাম গুলে নিলাম কত গ্রাম একশো গ্রাম একশো গ্রাম এক লিটার কয় লিটার পানি হলো দুই লিটার পানি এখন আট লিটার পানির সাথে এটা ঢেলে দিলাম ঢেলে মিশিয়ে গাছে সব গাছে কমনলি আপনার যত গাছ আছে গাছে মাটি আছে সবগুলো ভিজিয়ে দিবেন কয়েকদিন পর পর এক মাস পর পর পনেরো দিন পর পর আপনি দেন আপনার রোগ কোন ফসলে কোন রোগ বালে হবে না আর যেহেতু ক্যালসিয়াম আছে আর জানেন যে কপার কপার ফাঞ্জি মতো কাজ করে আর ক্যালসিয়াম আছে মাটি পিয়েছ কিন্তু আর কমবে না বাড়তে থাকবে সো বহুবিধ লাভ হচ্ছে বর্দমিক চায় বরদমিক আপনি ঘরের ভিতরে তুতে আর চুন এনে রেখে দেন মাঝে মাঝে মিশিয়ে জাস্ট স্প্রে করে দেবেন সুন্দর ফলন এছাড়া সবজির সমস্যা আমরা বিভিন্ন রকম লাইট ট্রেপ ব্যবহার করি ফ্লারোমন ট্র্যাপ ব্যবহার করি ইয়েলো স্টিকি ব্যবহার করি এগুলো কমনলি আপনারা ব্যবহার করেন ঢাকায় যারা আছেন তাদের জন্য বলছি এটা কিন্তু ঢাকায় অ্যাভেলেবল নার্সারিগুলোতে খবর নিলে আপনি পাবেন এবং ঢাকার বাইরে একটু পাওয়াটা একটু কঠিন ঢাকার বাইরে অথবা দেশের বাইরে যারা আছেন দেশের বাইরে যারা আছেন তাদের জন্য খুব সহজ যে কোনো মলে গেলেই কিন্তু আপনি পেয়ে যান সো এটা খুব সহজভাবে আমি কি করি জানেন যে কোনো সবজি শাক সবজি যেটা করি এভাবে এটা স্টেট বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির ফিল্ড আমি এইভাবে মশারি বানিয়ে নিয়েছি আপনার ঘরে যে ফেলে দেওয়া মশারি আছে মশারির নিচে সবজিগুলো করেন ছোটো ছোটো বেড়ে একটা মশারি ছিঁড়া মশারি এটা দিয়ে করেন দেখবেন গাছের গ্রোথও ভালো হবে রোগ বালায় লাগ হবে না আমরা এটাকে পেস্ট নেট বলি নেটের নিচে যদি সবজি উৎপাদন করেন তাহলে কিন্তু কোনো রোগ বালাই হবে না দেখেন কত সুন্দরভাবে এই পাশে ছবিটা দেখেন বা পাশে মনি লুকিয়ে আছে মনে হচ্ছে ও পাশে বা পাশের ছবিটা মণি এই কাজটা করছে পাইপ করে উপরে শুধুমাত্র ওই যে বাজারে কাররান বাজারে যে নেট পাওয়া যায় খুব সস্তা নেট এই নেটগুলোর দামটা আমি কনফার্ম না তবু আমি বলছি একশো ফিট লম্বা এটা সম্ভবত পাশে হচ্ছে চার ফিট এরকম লম্বা একটা নেটের দাম মাত্র আপনি কারণ বাজারে কিনেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আর যদি ইসলামপুরের দিকে ওখানে যান সাড়ে তিনশো টাকা তার চেয়ে কমে কিনতে পারেন সো এটা দিয়ে কিনলে দশ বছর এই নেটগুলো নষ্ট হয় না আপনি শুধু সবজিগুলো উপরে দিয়ে রাখেন তাহলে কিন্তু পোকামাকড় কন্ট্রোল হয়ে যাবে খেয়াল করে দেখেন আমরা শুধু উপরে ফেলে রেখেছি তো সেভাবে করতে পারেন আবার এখানে দেখেন এখানে আমাদের সচিব এক বন্ধু আসছেন এই পাশে আমাদের আমরা বাঁধাকপি গত বছর করেছিলাম কোনো ওষুধ না দিয়ে কি যে বড় বড় বাঁধাকপি হয়েছে এবং ডেলিশিয়াস সো এইভাবে নেট দিয়ে ঢেকে কিন্তু আপনি আপনার সবজিগুলো যদি করেন তাহলে দেখবেন আপনার ছাদ বাগান সবসময় মশারির নিচে করবেন সবকিছু সবজিগুলো দেখবেন অনেক সুন্দরভাবে পলিনেশনের কথা বলছেন আমরা যেসব ক্রপস গুলো বাঁধাকপি ফুলকপির কথা বলছি পলিনেশান দরকার নেই যদি আপনার দরকার লাগে যেমন টমেটো বেগুন এগুলো পলিনেশন দরকার নেই পলিনেশান লাউ কুমড়া চাল কুমড়ো এগুলোর সেগুলো একটু ব্যাপার আছে এতক্ষণ যে সবজি নিয়ে আপনার প্রশ্নের উত্তরে বললাম আমি আশা করছি সবার এই সবজি বাগান করার জন্য এই যদি একটু প্র্যাকটিস করেন আশা করি এই বাড়িতে ভালো সবজি উৎপাদন করতে পারেন ফারজানা আশরাফি উনি আবার লিখেছেন করলার তিতা করলা লিখেছেন বাহ করলা গেছে কয়েকবার করলা ধরার পর ফলন কমে যাচ্ছে নিয়মিত পটাশ ড্যাপ সার ও খৈল গোবর খৈল এগুলো দিচ্ছেন তারপরে ফলনগুলো পাচ্ছেন না একবার কিন্তু বলেছেন কিছু ফলন ধরেছিল তারপরে আসলে এই বছর এই সময়টায় বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের জন্য পলিনেশনের কিছুটা সমস্যা হয়েছে জন্য আপনার আমি আশা করছি পরে এটা ভালো ফলন দিবে পলিনেশন তাহলে একটা ইম্পর্টেন্ট ফিমেল ফ্লাওয়ার বাড়াতে হবে ফিমেল ফ্লাওয়ার বাড়াতে হবে যত বেশি ফিমেল ফ্লাওয়ার হবে মেল ফ্লাওয়ার কম হলে যথেষ্ট ফিমেল ফ্লাওয়ার বাড়ানোর জন্য কী করতে হবে ফ্লোরা স্প্রে করতে হবে একটু মাঝে মাঝে ডাল ছিটতে হবে ফ্লোরা স্প্রে করে দিলেন তাহলে ফিমেল ফ্লাওয়ার বেড়ে গেল তখন কিন্তু পলিনেশন যদি হয়ে যায় তাহলে কিন্তু ফল হবে আমি একটু গল্প করছি যদি পলিনেশন না হয় দেখবেন আপনার ফলগুলি এরকম হলুদ হয়ে যাচ্ছে পোলিনেশন শুধু পোলিনেশন অভাবে ফিমেল ফিমেল ফ্লাওয়ারগুলো তো পলিনেশন যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে আরেকটা হচ্ছে আগে প্রচণ্ড গরম ছিল যার জন্য পলিনেশান হয়নি আর অথবা এই গরমের কারণে কিন্তু এই করলাগুলো গুলো সবগুলো হলুদ হলুদ হয়ে গিয়েছিল সেটাও কিন্তু আরেকটা আছে আর ন্যামাটোট হলেও কিন্তু এই ভাবে ফলন কমে যায় এবং হলুদ হয়ে যায় যে ফলগুলো হয় সেগুলো হলুদ হয়ে যায় হলুদ হয়ে যায় আবার পোকা আক্রমণ করলেও ভাইরাসে ধরে ফেলে তখন ফলন কিন্তু এইরকম হলুদ হয়ে যাবে এবং ফলন বন্ধ হয়ে যাবে ফ্রুট ফ্লাই দেখবেন গাছেই বিচিগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে ফ্রুট ফ্লাই ভিতরে ছিদ্র করে ভিতরে ফলটা পচে যায় তারপরে এই ফ্রুট ফ্লাইগুলো কন্ট্রোল করা খুব দরকার আমি কিন্তু এর জন্য কিছুক্ষণ আগে বলেছিলাম যে ইয়েলো স্টিকি ট্যাপ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই ফ্রুট ফ্লাইগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন সো এটাও কিন্তু খেয়াল রাখবেন তাহলে হয়ে গেল যে রোদের কারণে গরমের কারণে বৃষ্টির কারণে আপনার ফলনগুলো একটু কম হয়েছে এখন আপনি দেখেন গাছগুলো যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আবার ফলন শুরু হবে আমার কাছে মনে হয় শীতে আবার নতুন করে লাগালেই ভালো নাইমা আক্তারি রিতা আপু লিখেছেন ওয়ালাইকুম সালাম আপু আমার মিষ্টি কঞ্চা গাছে প্রচুর ফুল হয় কিন্তু কোনো ফল টিকে না আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে ফুল হয় ফল হয় না বা ফলগুলো আবার টিকে না পড়ে যায় এগুলো অনেকগুলো কারণে হয় পলিনেশনের কারণে বেশি গরমের কারণে বেশি বৃষ্টিপাতের কারণে এগুলো হয়ে থাকে যদি খুব ওয়েদারটা খুব গরম থাকে তখন এটা হয় আপনি এখন ওয়েদারটা একটু কুল হয়ে গিয়েছে দেখবেন এই বছরে যদি আর না হয় আগামী বছর ঠিক হয়ে যাবে যদি আপনি কিছু মেনটেন করেন এক নম্বর যে আপনি যদি চুন দেন ব্যবহার অথবা বৌদ্ধ মিক্সচারের কথা বলেছিলাম না বৌদ্য মিক্সচার যদি দেন মাঝে মাঝে তাহলে কিন্তু হয়ে যাবে গত আগামী বছর একটু পটাশা দিয়ে দিবেন বর্ষার আগে আগে আর একটু বোরন দিয়ে দিবেন বোরন দিলে ফল পড়বে না ফুল ফল এগুলো বেশি করে ফুল আসে ফল ধরানোর জন্য ফ্লোরা কিন্তু খুব ভালো কাজ করে ফ্লোরা স্প্রে করে দেখতে পারেন তাহলে ভালো হবে মহসিন ভাই লিখেছেন লেবু জাতীয় গাছে পাতা কুকড়ে যায় ফল বড় হয় না ফল বড় না হওয়ার রোগ আছে ফল বড় হয় না আসলে হচ্ছে আপনি যে ছবিটা পাঠিয়েছেন এটা আমি দেখেছি যে কুকড়ে গিয়েছে পাতা এই পাতাগুলো যখন কুকড়ে যায় এরকমভাবে কুকড়ে গিয়েছে এটাকে আমরা বলি সাইট্রাস ক্লোরোটিক ডুয়ার্ভ ভাইরাস এবং এটা কিন্তু গাছটাকে কুকড়ে ফেলবে পাতাগুলো সবগুলো হয়ে যাবে ফলন একদম জিরোতে নিয়ে আসবে পাতা ছোট হয়ে যাবে কুকড়ে যাবে ফল সংখ্যা একদম জেরোতে চলে আসবে আর ফল যদি ধরে থাকে সেগুলো ড্রপ আউট হয়ে যাবে তাহলে এই গাছটা রেখে দিয়ে লাভটা কি হবে এটা তো ভাইরাস গুলো অন্য গাছ যাবে তাহলে সরিয়ে ফেলা ভালো গাছটা সরিয়ে অন্য গাছ লাগান তাহলে ভালো হবে না হলে এই গাছটা কিন্তু আপনার পুরো বাগানকে নষ্ট করে দিবে সেদিকে একটু খেয়াল রাখবেন নায়ের সুলতানা আপু লিখেছেন আহ টমেটো গাছের পাতা উপরের দিকে কুকড়ে যাচ্ছে কি কর খেয়াল করে দেখেন আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম উপরের দিকে কুকড়ে যাওয়া তাহলে কি হয় ভাইরাস হবে নাহলে নেমাটুট হবে কি ভাইরাস হবে অথবা নেমাটুট হবে ভাইরাস হলো বা নেমাটোট হলো কিভাবে দেখব পাতা চাপ দিয়ে দেখব সত্য করে যদি ভাঙে তাহলে হচ্ছে ভাইরাস শব্দ না করে দেখেন ডান পাশের ছবিটা লুজ হয়ে গিয়েছে তাহলে এটা ন্যামাটোট আবার শিকড় যদি দেখি দেখেন শিকড় গুলো ভালো করে ছবিটা দেখেন ভাইরাসের শিকড়ে এই পাশটা খেয়াল করে দেখেন ভাইরাসের শিকড়ে কিন্তু কোন রকমের নডিউলের মতো স্ট্রাকচার গোটা গোটা হয়নি যদি নেমাটোড হয় তাহলে কিন্তু এই রকম ভাবে গোটা গোটা হবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে গোটা গোটা হলেও কিন্তু নেমাটোড ভাইরাসের কারণে যদি আপনি এটা চেক করে দেখেন ভাইরাসের কারণে যদি হয়ে থাকে তাহলে এটা তুলে ফেলতে হবে উপরে দিকে কুকড়ে গিয়েছে ভাইরাসের কারণ হয়েছে নিচে গোটা হয়নি তুলে ফেলে আপনি দিতে হবে নতুন গাছ লাগাতে হবে আর ডান পাশে যদি নেমাটোট হয়ে থাকে তাহলে ওইখানে আপনি ফুরারান জাতীয় নিম খোল এগুলো যদি দেন তাহলে ভালো হয়ে যাবে আবার সুন্দর হয়ে যাবে তবে যেই গাছটা মরে গিয়েছে সেই গাছটা আর হবে না আর মাটিতে নেমাটো থাকে সব গাছেই কিন্তু এই করবে নেমাটোট সরানো খুব দরকার সো সেদিকে কিন্তু খেয়াল রাখবেন আর রহমান ভাই কিছু ছবি পাঠিয়েছেন ছবিটা দেখে আমি একটু কনফিউজড আমি আর কটা ছবি দেখি আমার কাছে খেয়াল করে দেখেন পাতায় অন্য জায়গায় কোনো জায়গায় রোগ দেখা যাচ্ছে না কিন্তু সিম্পটমটা হচ্ছে ভিতরে জাইলেম ফ্লুয়েন নষ্ট হয়ে গেছে বলে আমার ধারণা সো আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার রুট জোনে রুট জোনে হয় ব্যাকটেরিয়া হয়েছে নাহলে ফাঙ্গাস হয়েছে ফাঙ্গাস মানে ফিউজারিয়াম হয়েছে ব্যাকটেরিয়া অথবা ফিউজারিয়াম আপনি আবার খেয়াল করবেন যে শিকড়ের জোনটাতে গন্ধ আছে কিনা তাহলে হচ্ছে ব্যাকটেরিয়া যদি না হয় তাহলে ফিউজারিয়া এই দুটোর কারণে যদি ব্যাকটেরিয়া হয় তাহলে ব্যাকটেরিয়া কন্ট্রোল করা খুব কঠিন ব্যাকটেরিয়ো সাইড খুব ভালো কাজ করে না আপনি ধৈর্য ধরে শুধুমাত্র এক চামচ ব্লিচিং পাউডার চার ছিটিয়ে দিয়ে মাটি একটু নিরিয়ে দিয়ে দেখেন এটা তবে ভিতরে যে বিকবার করে কিনা যদি গন্ধ থাকে ব্যাকটেরিয়া যদি হয় আর যদি ফিউজারিয়াম হয় তাহলে তো ভাগ্য ভালো আমরা ফিউজারিয়াম কন্ট্রোল করতে পারি আমরা ক্লিবায়ো অথবা রুভরাল মাটিকে ভিজিয়ে দিতে হবে রুব্রাল হচ্ছে পাউডার ক্লিবায়ো হচ্ছে লিকুইড আর লিকুইড দিয়ে গাছের গোড়াটা ভালোভাবে ভিজিয়ে দিতে হবে গাছটা ধুয়ে দিতে হবে আর রুব্রাল দিয়েও একই রকম ভাবে লিকুইড স্প্রে করে দিতে পারে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে খেয়াল রাখবেন ব্যাকটেরিয়া হতে পারে ফিউজারিয়াম হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে ফিউজারিয়াম হতে পারে ব্যাকটেরিয়া গন্ধ থাকে ব্যাকটেরিয়া রুট জোনটাতে গন্ধ পাবেন তখন হচ্ছে ব্লিচিং পাউডার দিতে হবে আর যদি গন্ধ না থাকে তাহলে বুঝতে হবে রুভরাল অথবা ক্লিপার দিলে যথেষ্ট তুষার ভাই অনেক বড় একটা প্রশ্ন করেছেন কাঠিমন গাছ আম গাছে অনেক মুকুল আসে কিন্তু টিকে না প্রায় সবাই ঝরে পড়ে যায় কিভাবে তা কাটিমুন গাছের এইবার যে পরিমাণ রৌদ্রটা তখন ছিল এটার জন্য পলিনেশন হয়নি বা ফলটা খুব টিকে থাকে এটা হতে পারে আপনার জমিতে অ্যাক্সেস নাইট্রোজেনের কারণে পড়ে যেতে পারে আর এটা হচ্ছে নিউট্রিয়েন অ্যাভেলেবিলিটি কমে যেতে পারে যেমন বোরন মাটিতে আছে কিন্তু খেতে পারছে না কি কেন হয় পিএসটা যদি কমে যায় তাই তো সো আপনি অবশ্যই মাটিতে চুন প্রয়োগ করে দেবেন আর যদি মনে করেন বর্ধ মিকচার দিয়ে গাছটা পুরোটা ধুয়ে দেন তাহলে আর চুন দেওয়ার দরকার লাগবে না কারণ এখানে চুন আছে আমি বলছি একটা একটা মিরাকল আবারও আবিষ্কার বাংলাদেশের মানুষে এটা যদি ব্যবহার করতো তাহলে অনেক রোগ থেকে গাছগুলিকে বাঁচাতে পারতো মিক্সার চুন আর হচ্ছে কপার সালফেট চুনটা আমার পিএসটাকে বাড়িয়ে দিবে আর কপার সালফেট তো কি বলে তুতে কিন্তু আমাদের রোগ প্রতিরোধী হিসেবে কাজ করে সো বড্ড মিক্সচার আপনি ব্যবহার করে দেখতে পারেন ওসমান ফারুক ভাই লিখেছেন পিপরা তাড়ানোর একটা কার্যকরী সমাধান চাই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দারুচিনি গুঁড়ো লেবু খসা ন্যাপথুলিন দিয়েও তাড়াতে পারছি না কচি চারা থেকে শুরু করে বেগুন গাছের ফুল খেয়ে ফেলেছে শুনেছি পিপড়া মারতে নেই তাই এদেরকে না মেরে আহ কিছুক্ষণ আগেও আমি বলেছিলাম যে আসলে পিঁপড়াটা না মারাই ভালো আহ না মারাই ভালো পিঁপড়া তারা খুব সেন্সিটিভ আপনি বলেছেন যে হলুদের গুঁড়ো দিয়েছেন মরিচের গুরু দিয়েছেন দারুচিনি দিয়েছেন তারপর কাজ করেনি আর হচ্ছে কি আমরা খেয়াল করে দেখেন সিট বেল্টে যখন সিটটা সোইং করি তার ওই রাতেই এক লক্ষ সিট নিয়ে বিড়াল চলে যায় সরি বিড়ালের কথা চিন্তা করছিলাম যে বিড়াল বলেছি আমাদের পিঁপড়া পিঁপড়া নিয়ে চলে যায় পিঁপড়া কিন্তু আপনি সোয়িং করে আজকে আসলেন টবের থেকে সবগুলো নিয়ে চলে যাবে তার জন্য কিন্তু অনেকে কমপ্লেন করে যে আমি তো টমেটো চারা উঠছে না অথবা মরিচের চারা উঠছে না আসলে রাতের বেলা সব পিঁপড়া নিয়ে চলে গিয়েছে সো মাটি যখন তৈরি করবেন অথবা সিটটা লাগালেন তার সাথেই কিন্তু সাথে সাথে সেভিন দিয়ে দিবেন পিঁপড়া আসার আগেই অথবা দারুচিনি ছিটিয়ে দিবেন পিঁপড়া আসার আগে তাহলে পিঁপড়া মরলো না সে গন্ধেই সে আসবে না এখানে মানে আপনি কিন্তু বলছেন যে পিঁপড়া মারতে চাচ্ছেন না তাহলে পিঁপড়া যখন নেওয়া শুরু করলেন তখন আপনি দিয়ে না যখন সিটটা লাগানো হয়েছে তখনই আপনি ছিটিয়ে দেন দেখবেন পিপড়া আর আসবে না তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন করতো অনেকে কিন্তু এই বছর আমরা যে সিট দিয়েছি অনেকে বলেছে টমেটো আর বেগুনের মরিচের চারাগুলো জার্মিনেট করেনি জার্মিনেট করেনি মেইন কারণটা হচ্ছে পিপড়া নিয়ে চলে গিয়েছে টমেটো চারা খুবই পছন্দ করে টমেটো বিচে পিপড়া সো এটা কিন্তু খেয়াল রাখবেন বীজ লাগানোর সাথে সাথে সেভিং যদি ছিটিয়ে দেন তাহলে সলিউশন হয়ে গেল ইয়াসিন সিদ্দিক ভাই লিখেছেন বাড়ি আম বাড়ি ওয়ান মালটা গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং দুই বছর ধরে কোনো ফল হয় না আহ আপনার যে গাছের গাছের ছবি দুটো দেখিয়েছেন আমার কাছে মনে হয়েছে যে যদিও টপটা দেখা যাচ্ছে না বা মাটিতে বোঝা যাচ্ছে না একটু যত্নে মনে হওয়া অভাব আছে আর একটু যত্ন করলে ভালো হতো সো আমার কাছে মনে হয়েছে যত্নের অভাবে যেহেতু উপরে পাতাগুলো হলুদ হচ্ছে তাহলে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি কমে গিয়েছে মানে কি পিএইচ কমে গিয়েছে পিএস অ্যাসিডিক হয়ে গিয়েছে সো নিউট্রিয়েন্ট আর প্লে করতে পারছে না সো আপনার কথা হলো মাটিটাকে ভালোভাবে নিড়িয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাটিতে চুন দিয়ে দেন আর খুব ড্যাবশার্ট দিয়ে দিবেন ডাই অ্যামোনিয়াম ফসফেট ড্যাবশার্ট দিয়ে দিবেন দেখবেন গাছ আবার সুন্দর হয়ে যাবে খুব সহজ বুদ্ধি চুন দেন একটু মাটিতে তাহলে কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে নিউট্রেনগুলো গাছ ভালো হয়ে যাবে তাংভির কবির রাসেল ভাই লিখেছেন ক্যাপসিকাম পাত্তা কুকড়ে যাচ্ছে ফুল শুকিয়ে কালো হয়ে যাচ্ছে ক্যাপসিকাম বাংলাদেশে বাংলাদেশের যে টেম্পারেচার এটা শীতকালে ভালো হয় আপনি এখনই লাগিয়ে ফেলেছেন সো এটা তো একটু কুকড়ে যাওয়াই সম্ভব না কারণ এত হটের ভিতরে এত হাই টেম্পারেচারে ক্যাপসিকাম ভালো হয় না এবং পাতার ভাইরাস খুব দ্রুত ধরে আপনাকে কিন্তু ক্যাপসিকাম আমি বারবারই বলি ক্যাপসিকাম কিন্তু একবার পোকা যদি কামড় দিয়ে দেয় তাহলে কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়ে যায় সো পোকাকে কন্ট্রোল করতে হবে ইনসেক্ট কন্ট্রোল করতে হবে শীতকালে ভালো হবে শীতকালে পোকা কন্ট্রোল করতে হবে আর হচ্ছে মশারি দিয়ে ঢেকে আপনার ঘরে যে ফেলে দেয়া মশারি আছে সেই মশারি নিচে টপগুলো সবগুলো ঢুকিয়ে দেন ছোটো ছোটো চারাগুলো ঢুকিয়ে দেন দেখবেন আপনার বিশ পঁচিশটা করে ফল ধরবে কিন্তু আপনি যদি ওপেন করেন পোকা কামড় দিলে দেখবেন ফল ধরবে না আপনি শুধু মশারির নিচে করে দেখেন দেখবেন অনেক ফল হবে আমি যারা ছাদ বাগানে যারা করছেন সবাইকে রিকোয়েস্ট করব। এবার ক্যাপসিকামগুলো সবগুলো আপনার ফেলে দেয়া মশারির নিচে আপনি চার পাঁচটা ছটা টক ঢুকিয়ে দেন দেখবেন অনেক সুন্দর ফলন পা পাবেন আপনি আপনারা কি বোর ফিল করছেন অনেক গল্প করে ফেললাম অনেকক্ষণ ধরে যাক আর কিছুক্ষণ কন্টিনিউ করি সবাই চা নিয়ে বসেন অনেকক্ষণ গল্প করি আর যারা এখন পর্যন্ত শেয়ার করেন আমার আমার কিন্তু রিকোয়েস্ট ছিল যে আপনারা শেয়ার করবেন শেয়ার করে দেন অন্যরাও দেখুক আমরা গল্প করতে করতে অনেক কিছু শিখে দিব আসলে হচ্ছে কি আমরা চাই সারা বাংলাদেশের মানুষগুলো জানুক যে আমরা এই ধরনের এগ্রিকালচার নিয়ে আমরা কথা বলি সো এখানে যে গাছটা দেখা যাচ্ছে ডালিম গাছ এটাতে প্রচুর ফুল আসছে সবগুলো ফুল হচ্ছে মেল ফ্লাওয়ার ম্যাক্সিমামগুলো মেল ফ্লাওয়ার ফ্লাওয়ার ডালিমের একটাই শর্ত একটা শর্ত ডালিম গাছ যদি প্রুন না করে ফলন একদম কমে যাবে গাছের ডাল কেটে দিতে হবে এখন গাছের ডাল কাটবে কখন একপাত্র কিন্তু আমি বলে যে ডালিম গাছে ফলন আসবে খুব বেশি শুধুমাত্র আপনি যদি প্রুন করেন প্রুন করলে ফিমেল ফ্লাওয়ার বাড়তে থাকবে যত বেশি ফিমেল ফ্লাওয়ার হবে তত বেশি ফলন হবে কিন্তু প্রুনটা করবেন কখন খুবই সমস্যায় পড়ে গেলাম এখন যদি করেন তাহলে কিন্তু ফল চলে আসবে শীতের আমরা শীতে ফল আনতে চাই না এখন না করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করেন ফেব্রুয়ারিতে গাছে সব ডালপালা একদম হার্ড প্রুন করে দিবেন মানে উপরে এক মিটার দেড় মিটার রেখে বাকিটা পুরোটা কেটে ফেলেন দেখবেন নতুন ডালপালা বের হবে এবং নতুন প্রচুর পরিমাণে ফিমেল লাউ মিষ্টি কুমড়ার ভিতরে খেয়াল করেছেন ওয়ান জি টু জি ডাল না কাটলে সবগুলো মেল হতে থাকে ঠিক একই রকম আপনি ডাল যদি না কাটেন তাহলে কিন্তু ম্যাক্সিমাম হবে মেল ফ্লাওয়ার আমার দরকার তো ফিমেল ফ্লাওয়ার সো আপনি ডালপালা ছেড়ে দিবেন তাহলে কখন ছাড়বেন এখন না কিন্তু এখন হলে কিন্তু শীতের পর পর ফল চলে আসবে আমরা কিন্তু একটু শীতের অনেক পরে যখন বৃষ্টিটা শুরু হয় তখন ফল চাই সো ফেব্রুয়ারি মাসে গিয়ে কাটবেন যখন আমরা আঙ্গুর গাছে ডালপালা কাটি তখন মিনু হুসাইন আপু লিখেছেন ওয়ালাইকুম সালাম আমার লাউ গাছে ছোট ছোট অনেক লাউ ধরে কিন্তু কয়েকদিন পর কালো হয়ে ঝরে পড়ে যায় কি করব জানালে উপকৃত উপকৃত হবো লাউ গাছের ছোট ফিমেল ফ্লাওয়ারে ছোট্ট লাউ হবে এবং ওইটাই বড় হবে লাউ তো প্রথম কথা হচ্ছে লাউ গাছের এই ফিমেল ফ্লাওয়ারটা পলিনেশন না হওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে ব্রাউন হয়ে পড়ে যায় এক নম্বর কথা হচ্ছে আপনার যতক্ষণ পর্যন্ত লাউ গাছের ডাল না কাটবেন ওই যে ওয়ান জি টু জি ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরুষ ফ্লাওয়ার আসতে থাকবে বেশি ফিমেল ফ্লাওয়ার হতে বা কম আসবে তো লাউ গাছে প্রথম কথা হচ্ছে লাউ গাছে ডগা কাটতে হবে পিটপতি যদি আপনি একটু চুন বা জিপসাম দিয়ে দেন এখানে দেখেন আপনার নিউট্রিয়েন্টের অভাব হয়েছে বলে ছবিতে দেখা যাচ্ছে একটু হলুদাব হয়ে যাচ্ছে সেখানে আপনি চুন দিয়ে দিতে পারেন একটু ড্যাপসার দিয়ে দিলে আরো ভালো আর ড্যাপসারও দিতে পারেন শর্ত কথা প্রথম কথা হচ্ছে আপনি লাউয়ের ডোকা কিন্তু কাটতে হবে কাটলে কিন্তু নেক্সট প্রচুর পরিমাণে ফিমেল ফ্লাওয়ার আসবে এবং ওগুলোকে পলিনেশন করে দিতে হবে পলিনেশনের অভাবে কিন্তু এই সব ছোট ছোটগুলো ইয়েগুলো পড়ে যায় আপনি এখন যেটা করবেন আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার বাগানটা দেখে নিচেরটা ভালোভাবে নিড়িয়ে দেন লাউ গাছ পানি পছন্দ করে মানে পানি বলতে ইরিগেশন একটু দিতে হবে বেশি শুকিয়ে গেলে গাওয়া ফল ফলন কম হয় আর এখন থেকে যে ফিমেল ফ্লাওয়ারগুলো আসবে লাউয়ের ডোকা কেটে দিলে ফিমেল ফ্লাওয়ার আসা শুরু হবে ফিমেল ফ্লাওয়ার আসলে আপনি হ্যান্ড পোলিনেশন করিয়ে দিবেন তাহলে হয়ে গেল আমাদের সুলতানা আপু বলেছেন এবং রকম অনেকটা কাছাকাছি কামরুন নাহার রিনা আপু লিখেছেন আমার আহ জিনিয়া আপু লিখেছেন ছাদের সিম গাছে প্রচুর ফুল আসে কিন্তু সিম হয় আর রিনা আপু লিখেছেন হচ্ছে ওনার ফলগুলি রকম হয়ে যাচ্ছে আসলে আমার প্রশ্ন হলো যে আপনাদের সিম গাছ এত বড় হয়ে গেল কেমন করে শীতের শীতের আসার আগে এটা কি বারো মাসি অথবা সামার সিম সামার সিম যদি হতো তাহলে এই হিট টেম্পারি এত হাই টেম্পারেচার কন্ট্রোল করতে পারতো নিতে পারতো আমার কাছে মনে হচ্ছে যে আপনার ফুল আসছে না যিনি আপনাকে বলছি সিম আসছে না শুধুমাত্র এটা হচ্ছে সামার সিম না এখন যে সিজন আসছে এই সময়ে ফল আসবে তাহলে আপনার শর্তটা কি একটু অপেক্ষা করতে হবে শীত আসলেই ফুল আসবে সিম সুন্দর হবে নাহার নাহারঋণ আপুর কামর নাহারা আপুর কথা বলছি আপাতত কয়েকদিন অপেক্ষা করে এই ফলগুলো যেটা হচ্ছে একটু এত গরম এই গরমে এই রকম হচ্ছে কয়েকটা দিন পরে খুব ভালো হয়ে যাবে কয়েকদিন পরে দেখবে ফুলে আরও ভরে যাবে একটু মিউটো পটাশ একটু দিয়ে দেন গোড়ায় খেয়াল রাখবেন এ ফিড যেন না আসে সেদিকে এফি বাগানটা ভুল আছে এফি যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে অনেকক্ষণ গল্প করে ফেললাম অনেক গল্প করলাম অনেকক্ষণ গল্প করলাম সো আহ তাড়াতাড়ি শেষ করে ফেলবো আপনারা আমি জানি যে আপনারা আহ অপেক্ষা করছেন কখন শেষ হবে রিনা আপা একটু লিখেছেন চারাগুলো এমন কেন হয়ে যাচ্ছে পোকায় খেয়েছে আমি তো আপনার বাগান সিট দেখে খুব খুশি হইনি কারণ হচ্ছে আপনি পাত্রের ভিতরে কেন করেছেন সিডলিং করার জন্য আপনি সিড ট্রে নিয়ে নেন সিট ট্রে সেরে মানুষ এগ্রিকালচার ইউনিভার্সিটি আসলে আমার সাথে একটু কন্ট্রাক্ট করি তখন আমি সিট ট্রে দিয়ে দিব ওগুলোতে চারা করে যদি আপনি ট্রান্সপ্লান্ট করেন তাহলে খুব ভালো হতো আপনার পোকা প্রচুর পোকা খেয়েছে পোকাটাকে কন্ট্রোল করতে হবে পোকা কন্ট্রোল করার জন্য নিম তেল স্প্রে যদি করতেন অথবা সাবান পানি স্প্রে করতেন তাহলেও কিন্তু পোকা কন্ট্রোল হয়ে যেত মাটিগুলো একটু নিড়িয়ে দিতে হবে দিবি সুন্দর হতো সোদিকে খেয়াল রাখবেন সিট ট্রেতে যদি আমরা চারা উৎপাদন করি তাহলে ট্রান্সফার করা খুব সহজ হয় গাছের গ্রোথ ভালো হয় ফলন ভালো হয় তো আগামীতে আমরা যারা চারা উৎপাদন করব তাহলে সিট ট্রেতে করলে ছোট আকারে সিট টেতে যদি করেন তাহলে খুব ভালো হবে সেদিকে একটু খেয়াল রাখলেই হয়ে গেল তো আমরা এতক্ষণ যে গল্পগুলো করলাম অনেক গল্প করে ফেলেছি অনেকে অনেক প্রশ্ন করেছেন আহ সো uh, আমি দেখছি যে অনেকেই আমার এখানে জয়েন করেছেন যেমন জয়েন করেছেন মেজবা বিঠু আপু আসসালাম আলিক সালমা আপু জয়েন করেছেন সাদিক সোহাগ ভাই জয়েন করেছেন রিয়াদ ভাই এত আছেনই চট্টগ্রাম থেকে সবাই সালাম জানিয়েছেন যারা যারা সালাম জানিয়েছেন তাদের সবাইকে আলাইকুম সালাম বলছি আমাদের খুব ভাল লাগে যে আমরা সবাই কিন্তু আসসালাম আলাইকুম বলে বলে আমরা কথাগুলো শুরু করি নাজদিন বউ দেখছেন মির ইসলাম ভাই এই যে বললাম আপনি আমাদের আছেন আমি প্রথমে খেয়াল করেছিলাম ওসমান ফারুক ভাই আসসালাম আলাইকুম সালাম আপনারা দেখেন এটা আমার জন্য অনেক সৌভাগ্য নূর মোহাম্মদ ভাই দেখছেন রুবিনা আক্তার আপু দেখছেন সালমাপুর কি সাদ নিয়ে কোনো ল আছে হ্যাঁ উমেদ সালমা আপু লিখেছেন যে সাব বাগানেতে কোনো ল আছে কিনা আমরা খুব সাফার করছি আমরা চেষ্টা করছি আপনারা জানেন যে আমরা রেজিস্ট্রেশন করেছি আমরা দুই সিটি কর্পোরেশন মেয়রের সাথে বসার চেষ্টা করছি যে এইটার একটা ল করা যায় কিনা যে কিভাবে আমরা ছাদ বাগানগুলিকে রক্ষা করবো এবং কী লেভেলে কতটুকু লেভেলে আমরা করতে পারবো সেগুলো কোনো ল আমাদের কাছে নেই আমরা হয়তো আপনি যদি ইনিশিয়েটিভ নেন আমরা সবাই যদি ইনিশিয়েটিভ নেই তাহলে হয়ে যাবে আমিরুল ইসলাম ভাই দেখছেন হাবিবা মেরি আপু দেখছেন আপু ভালো আছেন আপু আপনার স্ট্যাটাস মন খারাপ হয়েছে আমরা জন্য দোয়া করছি বাবুটার জন্য দোয়া করছি সিয়াম জয় দেখছেন তামান্না পারভিন দেখছেন জাহাঙ্গীর আলম দেখছেন স্বপ্না আহমেদ আপু দেখছেন আপু আসসালাম আলাইকুম আপনি দেখছেন আমাদের অনেক সৌভাগ্য যে আপনারা এই গুলি গুলি মানুষগুলো আমাদের এই লেকচার গুলো শুনেন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া ফারজানা সুলতান আপু দেখছেন খুবই খুশি ব্যাপার আপনারা রাকিবুজ্জামান মনি এই দুষ্টুটাও দেখছে বসে বসে পাশের রুমে আমাকে রাকিবুজ্জামান মনি কিছুক্ষণ আগে বারবারে কাপ ভরে ভরে চা দিয়ে যাচ্ছেন আর বলছে স্যার অনেক কথা বলছেন তানিয়া জেসমিন শিমু আপু দেখছেন আপনার রান্না অনেক মজা রুমান রহমান আপু দেখছেন আপু দেখছেন ওয়ালাইকুম সালাম নাহার আপু আসসালাম আলাইকুম নাহার দেখছেন রনি রনি আমার জাপানের একটা জাপানে আছে রনি রনি ওয়ালাইকুম সালাম রনি দেখছি আমার কাছে খুব ভাল লাগে যে আমার এক গুণী স্টুডেন্ট ওর থেকে আমি সবসময় সায়েন্স বিষয়ক জিনিসগুলো আমি যখন আটকে যাই ওর কাছে আমি ম্যাসেঞ্জার কল করে একটু জেনে নিই কারণ হচ্ছে ও খুব জানতা এবং যেখানে জির কাছে কাজ করে এটা খুবই একটা বড় একটা জায়গায় সে অনেক টেকনোলজি জানে কিন্তু বাংলাদেশে টেকনোগুলি অ্যাপ্লিকেশন করার জন্য আমার এবং রনিরও ইচ্ছা আছে কিন্তু কিভাবে নিয়ে আসবো এই ছেলেটাকে বাংলাদেশে নিয়ে এসে যে আমি সম্মানের সাথে কোথাও জয়েন করাতে পারবো সেটা তো আমার সামর্থ্য নেই তা রাকিবুল হাসান সুমন লিমা দেখছেন সিরুদ্দিন দেখছেন তোমার দেখছেন মিলিবাগ আবার শুরু করেছে মেহেদি হাসান ভাই আচ্ছা মিলিবাগ কিন্তু খেয়াল রাখতে হবে যদি বেড়ে যায় সর্বনাশ তার আগে থেকে যদি কন্ট্রোল করেন সাবান পানি দিলে মিলিবাগ হবে না প্রতিদিন সকালবেলা যদি ঘুরে ঘুরে একটু দেখেন কেমন আছে সেগুলো দেখলেও হয়ে যাবে তো এরকম ভাবে প্রিপারেশন আসলে ছাদ বাগান তো আমাদের এর জায়গা আমরা এখানে আমাদের ভালোবাসার জায়গা তো সেই জায়গাতে একটু সময় দিতে হবে খন্দকার আব্দুর রহিম ভাই দেখছেন সাদিয়া চৌধুরী আপু দেখছেন আপনার প্রশ্ন উত্তর দিয়েছি আজকে আপনি যে ছবিটা দিয়েছেন না সে ছবিটা সুন্দর আরিফুল রহমান ভাই দেখছেন অনিল মাহাত্ম্য দেখছে যা নেপাল থেকে আমার স্টুডেন্ট অনিল তোমার টেলিফোনটা সিজন ধরতে পারিনি সামসুল্লাহান দেখছেন আমার বন্ধু খুবই গুণী একটা মানুষ আমার বন্ধু মাহবুবুল ইসলাম এত ধৈর্য শক্তি ওর আমি কখনো কখনো ধৈর্য হারিয়ে ফেলি কিন্তু আমার বন্ধু ধৈর্য হারায় না মাহবুবুল ইসলাম দেখছে আমাদের পিপলু আমার খুব ভালো বন্ধু আমরা একসাথে পড়ালেখা করেছি বন্ধু নিয়ে আমি প্রাউড ফিল করি খুবই গুণী মানুষ কিন্তু আজকে আমি ওর উপরে খুব রাগ করেছি কারণ পুরনো যে সুন্দর সুন্দর ছবিগুলো আছে ঠিক এই সময় দেয়াটা কি ঠিক হলো হ্যাঁ সেটা তো আমাদের পুরনো ছবি নাই দেখে দিতে পারছি না ওই চেহারা আর এই চেহারা একটু সমস্যা আছে যাই হোক মাহবুব বন্ধু তুমি দেখছো আমি জানি কিন্তু এত সুন্দর সুন্দর ছবি দেয়াটা ঠিক হলো না আজিম ভাই দেখছেন আজিম ভাই আসসালামু আলাইকুম আজিম ভাইকে খুব মিস করছি অনেকেই দেখছেন রুনা ইসলাম দেখছেন রুবনা আক্তার দেখছেন দিনা দেখছেন অনেকেই দেখছে মাইশা মালিহা আমার প্রিয় একটা স্টুডেন্ট সে অনেকদিন হলো যোগাযোগ হচ্ছে না ও আসে না দেখে মন খারাপ রুবি আপু দেখছেন আহ অনেকেই দেখছেন যাই হোক আমরা আমি দেখি একটু প্রশ্ন আছে কিনা অনেকেই দেখছেন আছি যাই আমরা আহ আমরা মঈনুদ্দিন ভাই লিখেছেন আমরা গাছে আমরা ছোটো থাকা অবস্থা আমরা চিনি দানা মতো ভরে যায় আসলে ওই যে আমরা গাছে যে উপরে যেটা হয় এটাও একটা রাস্ট আপনি যদি সাবান পানি তেল স্প্রে করেন অথবা বর্দমিক্সার স্প্রে করেন তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে লেবু গাছে ক্যাঙ্কার দমনে কিছুক্ষণ বর্দমিকচার ব্যবহার বর্দ্য মিকচারে ক্যাঙ্কার দমন করা যাবে না আমি কিন্তু বলেছি যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস করলে এটা ফিরে আসবে যেই ফলগুলো হয়েছে এগুলো সরিয়ে ফেলতে হবে নেক্সট যেন না হয় তাহলে বৌদ্ধ মিক্সার দিলে ফ্রেশ থাকে না ইনফেকশনটা হবে না ক্যাঙ্কারটা হয়েছে ব্যাকটেরিয়ার কারণে ব্যাকটেরিয়া সাইড আমাদের নাই বললেই চলে তবে আপনি যদি ক্লিবায়ো স্প্রে করে দেখেন তাহলে কিন্তু ওই ওইটা আবার সবুজ হয়ে যাবে দমন করা যাবে রুবিনা রফিক আপনি দেখছেন ছাদ বাগান করার জন্য প্রয়োজনীয় দ্রব্যের কথা বলতে চেয়েছি স্যার আচ্ছা আমি আচ্ছা আমরা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ডিএই ছাদ বাগানের যে প্রকল্প হাতে নিয়েছে এটা কিন্তু খুব ইফেক্টিভ বাংলাদেশে শুরু হয়েছে সারা বাংলাদেশে ছড়ে যাবে তো আমি আশা করছি যে আমাদের আমাদের এই সরকারের যে উদ্যোগগুলো আছে সেগুলো যদি আমরা সহযোগিতা আমরা তো পাশাপাশি আগাচ্ছি আমাদের নিয়ে সরকার তো সরকারের পাশাপাশি যখন আগাচ্ছি আমরা আশা করছি আমরা ভালো জায়গায় এক জায়গায় যাব সো অনেক গল্প করে ফেললাম অনেক গল্প করলাম আজকে সো আপনারা ভালো থাকবেন আর আমার প্রশ্নগুলো যেখানে লেখা যায় সেখানে আপনারা প্রশ্ন লিখে রাখবেন আমি দেখে দেখে আবার নেক্সট টাইম প্রিপারেশন নিব আজকে অনেকগুলো হাসানুজ্জামান রাজু ভাই লিখেছেন আজ প্রথম আপনার প্রোগ্রাম দেখছি আজ প্রথম দেখেছেন কি সৌভাগ্য আপনি তো দেখছেন আমাদেরকে সো আমরা খুব প্রাউড ফিল করি একজন্যই আমি বারবার রিকোয়েস্ট করি সবার কাছে আজকে যারা এখানে এখন দেখছেন তাদের কাছে বলছি যে প্লিজ আপনারা একটু শেয়ার করে দেন অনেক মানুষ কিন্তু আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে এই ছোট ছোটো সলিউশনগুলো আলোচনা করে যে সলিউশনগুলো করছি এটা কিন্তু অনেক বাগানের জন্য অনেক উপকার হতে পারে তো আপনারা যদি আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেন তাহলে দেখবে মানুষ বেশি আর উপকার হবে আশা করছি আমি শুধু বলছি যে আমরা সহজভাবে এগ্রিকালচারকে নিরাপদ কীভাবে করতে পারি আমার ছাদ বাগানে ফসলগুলো আমি খাবো আপনি খাবেন আমার সন্তানরা খাবে আপনার সন্তানরা খাবে আমরা খেয়ে যেন অসুস্থ না হয়ে যাই আমরা কিন্তু বারবারই বলছি লো কস্ট সাস্টেনেবল টেকনোলজি এবং অবশ্যই আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিস ফলো করতে হবে আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিস করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন খুব কেমিক্যালস ভিত্তিক যেন না যাই আমরা চাই ন্যাচারাল এগ্রিকালচার চলে আসুক এগ্রিকালচার হবে আমাদের বন্ধুর মতো আমরা ছাদে যাবো আমার সন্তানকে নিয়ে আমি চা খাবো আমার সন্তান একটা বিলিম্বি পেরে খাবে একটা অরবরি রে খাবে একটা স্ট্রবেরি তুলে খাবে একটা চেরি টমেটো তুলে খাবে সেরকম ভালোবাসার বন্ধন হোক আমাদের এই ছাদ বাগান আপনারা দেখেছেন তাদেরকে অবশ্যই আমার কৃতজ্ঞতা রইল আমরা নেক্সট পনেরো দিন পরে আবার আসবো আর সে পর্যন্ত আপনারা সব যত্ন করবেন সুন্দর করে রাখবেন ছাদ বাগান আমাদের একটা একটা ভালোবাসার জায়গা আমরা যারা গ্রিন বাংলাদেশ করি তারা কিন্তু প্রতিনিয়ত সুন্দর একটি বাংলাদেশ যে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো যে বাংলাদেশ জাপানের মতো যে বাংলাদেশে আমাদের সন্তানরা বুক ফুলে শ্বাস নিবে বুক ভরে শ্বাস নিবে এরকম একটি বাংলাদেশ দেখতে চাই আমরা যদি সরকার এককভাবে যদি চেষ্টা করে তাহলে দেশ চেঞ্জ হয় না মাহাতির কিন্তু একটা প্ল্যান করেছে শুধু এই প্ল্যানটা এক্সিকিউট করেছে সমস্ত মানুষ মিলে তাই তো সে ঘুরে দাঁড়িয়েছে আমার একটা বন্ধু মালুশিয়ান বন্ধু প্রায় সময় বলতো তোমার দেশটাকে অনেক সুন্দর দেখে আসছিলাম আমি যখন বাংলাদেশে যেতাম সে পিএইচডি করতে গিয়ে ওখানে দেখা হয়েছিল সো মালয়েশিয়ান ছেলেটা বাংলাদেশের প্রশংসা করছে কিন্তু আমরা সারাক্ষণ কিন্তু বাংলাদেশকে মালয়ে অনেক পেছনে চলে গিয়েছি মাহাতির একটা প্ল্যান আর সমস্ত মানুষগুলো জড়ো হয়ে কাজ করেছি আমাদের দরকার হচ্ছে ভালো একটা নেতৃত্ব আমরা ঘুরে দাঁড়াবই আমরা আমার সন্তানকে এমন জায়গায় রেখে যেতে চাই যেন মৃত্যুর সময় হেসে হেসে বলতে পারি সন্তানকে সুখে রেখে গেলাম আর যদি সুখে রেখে যেতে না পারি মৃত্যুর সময় কিন্তু কিছুই আমাদের সাথে যাবে না কোনো তৃপ্তি আমাদের সাথে যাবে না কেন বাঁচি আমরা আমরা বাঁচি আমার সন্তানদের জন্য আমার সন্তানরা সন্তানেরা থাকুক দুধে ভাতে দুধে ভাতে থাকুক আমাদের সন্তানরা সেরকম একটি বাংলাদেশে রেখে যেতে চাই ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আমরা ভালো একটি বাংলাদেশে সুন্দর বাংলাদেশে দুধে ভাতে থাকবে ওরা সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের লেকচার শেষ করছি ভালোবাসায় বন্ধনে আমাদের ছাদ বাগান থাকুক সবার পাশে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম